দেখেন ফুপি আপনি যতটা বয়স ভাবছেন অত বয়স কিন্তু আমার নাগুলো সামনে কি চুল মানে এগুলো থেকে বলছিলাম না ভয় পাবা চিন্তি পারবো না ভয় পাবো না তো কি সকালে উঠে দেখলাম মুখ ভর্তি দাড়ি আর এখন দেখি আংজামায় এটা কি করে সম্ভব সম্ভব হচ্ছে কি বাথরুমে যা আয়নায় তাকে দেখলাম মুখ ভর্তি দাড়ি তখন মনে পড়লো কি কি রং ব্যবহার করছে হোম লাগা দিলাম গেছেন করে খায় কি সুন্দর লাগতেছে না এতই যেহেতু বুঝলা তাহলে বিয়ের আগেই কাটতে পারতাম তাহলে তো সবাই বুড়া জামাই করে আর খায় পাইতো না আর এত কাহিনী হইতো না শোনো আমি কি কে কি ব্যবহার করে এটা বোঝার জন্যই আমার অরিজিনাল ফেসটা রাখছিলাম আমি তো মানুষ দিনে ফেলাইলাম আমি তো জানি কে কি করলো না করলো কোনো কিছু যায় আসে না আমি তো জানি না যে সোনাটা আমাকে অনেক ভালোবাসে ধারে থাকলেও কি না থাকলেও কি উময় গো এটা কি কথা তুই কি আমার লাগে আডস নাকি আমি তোর লাগে গাড়ি তোরে তো কোনো রিক্সা ব্যান কেউই তুলতো না আমি তোর লাগে আইটা যেটাছি লো মা আর বেশি দূর নাই আর একটু গেলি বিশা কত ওকে ওই বেলালা তো যাইতে চাইছিল তুমি তো নিলা না উময় গো এই বেলালা 50 টিয়ার বাড়াকো 200 টিয়া তে 200 টিয়া আমি যাইতাম টিয়া কি অতই সস্তা এমন তো না যে তোমার কাছে টাকা নাই টিয়া তাকলি কি বাঙুন লাগবো আর একটুখানি ফত গরান দিয়া কালি বইন ফুতির ফেরত গিয়া ফল লই এক মাস শান্তি লসা হালা নাই হুদাউদি ফরাত বাইর বাড়িতে এতদিন কেন থাকবা হুম একটা কথা আছে না ওই ডান্সারে না সুসারে আর মাসারে না ফুতেরে আমার এই বোন ফুটতে ফুটের লাহাই নুন এটা সাল লইব আর ওর বঞ্চিত বিয়া হচ্ছে ওখান তো রান্ধন বাড়ানোর কোনো সমস্যা নাই লস দিমা লসা আমি আর পারবো না আমি আর হাঁটতে পারবো না তুমি যাও আমি যাব না আবার কি হইলো কি আর হবো আমি আর হাঁটবো না আমার আর পানি লাগবো পানি দাও আমি কি লগ হইরে পানি লই আইছি যে চাই তুই আমি তোর পানি দিয়া লাইম লমা বাইক যাই বাইক গিয়ে পানি খাই পানি না সর্বত্র খাইবি আমি পানি না খাই এক পাও হাঁটতে পারবো না আমার গলা শুকায় গেছে তো গলা শুয়াইছি কি হইছে তুই কি গলা দিয়ে আটবে তুই তো ফাও দিয়ে আটবে ফাও তো আর শুয়াইছে না লজাই মা আমি হাঁটতে পারবো না এই আমি বইলাম ও মায়া গো এটা কি কো আ মা মা মারে ও আমি হইছে ফেসারে রোগী অতকানি ফত আইতে আমার তো কিছু তো হইছে না আর তুই এক কোনাই না আইতে তুই ওকে বই ফরস কি জালার মধ্যে ফলাম ল যাই মা না আমি যাব না মাত্র 200 টাকার লাগা তুমি আমারে হাঁটায় নিয়ে আইলা এটা কি কস মা আমি কি তোর লগে মিস কথা কইছি রিকশারতে বাড়া চাইছে চাইছো হিরাবার হেক রিকশার যদি হের কোনো কতিও হেই সব কতি ফুল বলে আমরা দেন লাগবো তো এটা কোনো কত হইলো আমি তার লেগে হেরে না করে দিছি আমা আসাই আর বেশি ফত নাই আমরা দুইজন বান্ধবীটা লাইন কথা কইতে কইতে বাজ যাইম গা ল যাই মা উঠ 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 না যাব না তোমার বোন পুত্রে কও আমার লেগে পানি নিয়ে আইতে পানি না খাই আমি যাব না তুই আমার বোন ফুত কি করে তোর লেগে পানি লিয়ে কারিয়ে রইছে যে কই আমি ডাক দিয়ে আমার এক তরে পানি দিব এই যে দেখ মা এই দেখ এই যে বাড়িটা দেখা যাইতেছে আমরা গেলই পানি খাইবে আসাই না যাবো না খাবা খা কথা কই আরো পানির তেষ্টা বাড়াইতাছো যাও পানি না খাই আমি যাবো না তেন বই থাকবে আমি তোমারে কতবার কবো আমি যাবো না যাবো না যাবো না ও যাই তুই না তক করে বই থাক আষাঢ় মাস পর্যন্ত বই থাক আষাঢ় মাস আইলে আষাঢ় মাসের বৃষ্টি পড়বো হেই বৃষ্টি ফানি কায়া তোর গলার তিয়াস মিডাইছি
খুব তো বলছিলা বুড়া জামাই বুড়া জামাই, এখন আসো আমার বাড়িতে, আসো এসে দেখে যাও আমার জামাই বুড়া না কার জামাই বুড়া, কোন তো অপমান করো না, এখন আসো। এই দিয়া কি বলছো এসব? ঠিকই তো বলতেছি, সত্য কথাই বলতেছি, আসো এসে দেখে যাও, এখন বলো তোমরা কবে আসবা। শোন, এতদিন মনে করছি তুই হাফ পাগল ছিলি, এখন দেখতেছি বিয়ের পরে ফুল পাগল হয়ে গেছিস। হ্যাঁ, কে যে হাফ পাগল আর কে যে ফুল পাগল, এসে দেখে যাও, আসে দেখলেই বুঝবা। আর শোনো, আসার সময় তোমার জামাইরে নিয়ে আসবা সাথে করে। অল্প বয়সে বুড়া জামাই বিয়ে করতে মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে, এখন রাখ, কথা কইতে পারবো না, চলে রান্না বসে রয়েছে। হ্যালো হ্যালো, কি পাগলামি শুরু করলাম, এরকম করলে তো আমি সেবে করতাম না, এরকম ওই কাঁচা পাকা দাঁড়িয়ে নিয়ে থাকতাম, এখন কি মনে করবে তোমার বাড়ির লোকজন? কি মনে করবে মানে, যখন বাড়ির সবাই তোমার বুড়া জামাই বুড়া জামাই বুড়া জামাই বলছে তখন আমার কেমন লাগছে? এখন আসো এসে দেখে যাও, আমার তিন বোনের মধ্যে আমার জামাই সবচেয়ে সুন্দর, আমার জামাই সবচেয়ে সুন্দর, শিক্ষিত, হ্যান্ডসাম, ভদ্র। আমার ছোট খালা, সালাম করো সালাম করো। আমার ফুটটারে রাইকা আইলাম, তুই তো একবারও দেখতে গেলে না, কি আর করতাম, যখন এই কথা মনে হয়েছে আমার তো মনে হইলো কাজটা তো আমি অক্ষর ঠিক করতেছি না, দুইনার কাম ফালায় রাইকা। আর খুব ভালো করছিস বেলা, কিন্তু তুমি খালা একা আসলে কেন? উমায় গো একলাইতাম কেরে, এই দেখ আবেগে টেলাই তো ব্যাগ তুই ভুল লাগিস গা, নগে তো তোর সুট্টু মুট্টু আদরের বন্ডাও আইসে, এরম ফানির তিয়াস লাগছে বাড়ির সামনে কারো হয়েছে, আই তো না ফানির তিয়াস লাগছে, তুই একটা বোতল পানি দিয়ে যা আরে লইয়া। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু বাইরে, আচ্ছা আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ধরো তো আমি যাচ্ছি, ধরো আর চুলিটা কি ফাডের আস, হ্যাঁ শৈলগত তো মাংস বলতে কিচ্ছু তো নাই গা, অক্কর শুটকি মাছের লাহাই, হ্যাঁ কি দেখ আমার বোন ফুটতে দুই নাই বাইঙ্গে তোমার বিয়ে হবে। জি খালা, আমি বুঝতেছি না আপনি কি বলতেছেন। অঙ্কা বুঝদা না, আমার বোন যদি তাকতো তাহলে বুঝল, তা কি আমার কি কালী মোমে বয় রাখবা নাকি শরবত টরবত কিছুটা দিতা? শুন, আমার মায়ের কথা মনে রাখছো যে হের কলমে এক গেলা সহ না তিন গেলা শরবত লাগবে, মিষ্টি বেশি ওইটা দিও যে। আমার খালা তো বোন। আরে এত কথা কই না, পানি দাও গলা শুকায় গেছে। আচ্ছা আচ্ছা, পানি পানি পানি। আমি উঠামো, আমি বসলে আর উঠতে পারি না ভাইয়া, আমার একটু চলতো ভাই, এই পানি কিট্টু আছে না শেষ হয়ে গেছে, মানে পুরা বোতল শেষ। আচ্ছা আচ্ছা ভাই, একটুখানি যেতেছি, একটুখানি 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 ভাই, রে আমারও
মতো এত দুঃখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। মিয়া গান ভুল বলতেছেন কেন? আমি তো বলছি আমার মতো তো দুঃখী। আরে ভাই, গানের মধ্যে ভুল আছে না সঠিক আছে সেটা ভাইবা তো লাভ নাই। আপনার মতো এইরকম একজন ইয়াং হ্যান্ডসাম টাকা পয়সা আছে সেই মানুষ দুঃখী হবো কেন? আপনার তো সুখে হাবুডুবু খাওয়ার কথা। এই মিয়া, আমি তো আপনার চিনতে পারতেছি না, আপনি কে? আবার চিনতে পারেন নাই? না অবশ্য না, আছেন আরই কথা, অনেকদিন বিদেশে আসছিলেন তো। আচ্ছা ভাই, আপনি কি ইলিয়াস ঘাটকের নাম শুনছেন? হ্যাঁ, কিন্তু হেতু তো নাকি কোনো খোঁজ খবরই নাই, এত করা নেই। আরে কি কর, খোঁজ খবর থাকবো না কেন? সে তো গাইবান্ধায় যায়া বিয়া শাদী কইরা ঘর জামাই আছে। আরে কি বলতেছেন, এই বয়সে হেতুর বয়স তো কম করিল 70-80 বছর হইব, হেতু বিয়া করিয়া লাইছে। বিয়া শাদী কইরা ঘর জামাই আছে, সে যে একেবারে পাক্কা ঘটক তার প্রমাণ দিছে আর কি। আচ্ছা হেডা নালে বুঝলাম, তো হেতুর লগে আপনার সম্পর্ক কি? আমারে দেখাছে না যায় না, বোঝা যায় না। না বুঝতে পারতেছি না। তাহলে বুঝতে পারেন নাই? আরে আমি তো তার ছেলে। ও আচ্ছা, আমি শুনছি আপনি বিয়া করার জন্য খুব চেষ্টা করতেছেন কিন্তু সফল হইতে পারতেছেন না। আপনি চাইলে আমি চেষ্টা করতে পারি। তার মানে কি, তুমি কি ঘটক নি? ওই যে কইলাম না, ইলিয়াস ঘটকের ছেলে, পৈতৃক সূত্রে ঘটক আর। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তোমার তো বয়স কম, তুমি কি বিয়ে শাদী করছো? জি না। ও নিজে বিয়ে শাদী করো না আর ঘটকালিতে নামে গেছো কেন? না তোমার দিকে আমি তো না। এটা কি কন ভাই, আমার তো এখনো বিয়ার সময় হয় নাই, আর একটু সময় লাগবো, মানে 2 বছর লাগবো। তার মানে কি তোমার অন্য বিয়ার বয়স হয় না? না আমার বিয়ার বয়স হয়েছে, কিন্তু ভাই আমি যারে পছন্দ করি, হ্যাঁ তারাও বিয়ের বয়স হয় নাই, 2 বছর বাকি আছে, 16 বছর আর কি। বুঝি বুঝি, মানে ওই যে নিজের ফাত্রী ঠিক করি তারপরে ঘটকালিতে নামি গেছো কেন? এখন আমার জন্য কি কিছু করতে পারবে? অবশ্যই পারবো, কি কই পারবো না, আমি কইলাম না পৈতৃক সূত্রে আমি ঘটক। আমার বাপ যদি 70-80 বছর বয়সে বিয়া শাদী করে ঘর জামাই থাকতে পারে, আপনি পারবেন না কেন? তারপর আপনি দেখতে সুন্দর, হ্যান্ডসাম, টাকা পয়সার মালিক, আপনি অবশ্যই পারবেন। না হয়েছে কি, লং টাইম বাইরে ছিলাম তো বিদেশে, মানে ওই বয়সটা আরও একটু সামান্য বেশি আর কি। কিসের বয়স বেশি? হ্যাঁ কই বয়স বেশি, আমার বাপের বয়সের অর্ধেক তো না। আমি আপনারে ঘোষণা দিলাম 15 দিনের মধ্যে আপনারে বিয়া করামু। এখন কন কেমন মাই আপনার পছন্দ? কেমন আর কি, মনে করো একটু সুন্দর টুন্দর দেখতে তো হবে অবশ্যই, আর সবচেয়ে বড় কথা আমার সাথে যদি মানানসই হয় এটা। আরে তুমি ঘটক মানুষ, তোমার সন্ধানে নানান রকমের ইয়ে সংগ্রহ আছে না? অবশ্যই আছে, তারপরও জানলে একটু ভালো হয়, লম্বা না খাটো, ফর্সা না কালো, মোটা না চিকন, তারপরে শিক্ষা দীক্ষা কেমন, বংশ কেমন, এইসব আর কি। ঠিক আছে, আমি তোমারে আর কোনো ধারণা দিতে চাইছি না, আমি দেখতে চাই তোমার সন্ধানে আসলে কীরকম মেয়ে আছে, বুঝছো নি? এটা আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমাকে দেখাও, দেখি তুমি কীরকম ঘটক, কীরকম আমার জন্য ম্যানেজ করতে পারো। আপনি কোনো টেনশন করেন না, আমি কালকাই আপনারে পাত্রী দেখানোর ব্যবস্থা করতেছি, কয়টা মেয়ে দেখবার চান? কিন্তু ভাই, হ্যাঁ আরে এই যে যাতায়াত করতে হলে খরচ খরচা লাগে, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, মানে আছে না? আছে আছে, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আরে আমি দীর্ঘদিন বিদেশে কাটায় আসছি, টেয়া পয়সা আমার কাছে এখন কোনো বিষয় না, আমার আসল বিষয় হলো আমার মন মতো একটা ফাত্রী, এটা নিয়ে আমি কোনো টেনশনই করি না। তোমার যা খরচা পাতি লাগে আমার হিসাব দিবা, আমি তার উপরে তোমার বোনাস দিয়ে দিব, তুমি শুধু আমার দেখাও আমার মায়েটা যদি পছন্দ হয়, তোমার যে আমি কি করবো, কি প্রেজেন্টেশন তোমার জন্য অপেক্ষা করতেছে, কি গিফট তোমার জন্য অপেক্ষা করতেছে, এটা তুমি চিন্তাও করতে পারতে না। তা তো পাবই ভাই, তাও তো আমি খুব থাকা থাকা দিয়ে না, আপনি কোন না নেও না নেও, আমি এখন যাই, কোন কোন মাইয়া দেখান যায় তার একটা লিস্টই তৈরি করি। আচ্ছা যাও। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, এখন ঠিক আছে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন।
দিও না মা আরে কি আমার বোন ফুতের বাড়িতে আইছো ফেটটা বুইলা খা মা খালা একটা কথা বলি ও যতটুক খেতে পারে খাক মানে আমি খাবার কথা দিচ্ছি না যতটুক খেতে পারবে খাক বেশি খেলে হয় কি যে একদম শরীর অসুস্থ লাগবে ওরই অসুস্থ লাগবে তাই না আরে কি আর বেশি খাইতেছে বাসা তো আরো বড় বাস নিয়ে উঠতি বাতলো এই মাংস তো অর্ধেক কায়লা এটা কিছু তো থাকলো নইলে কই হল না শরম মারা এখানে শরম পাওয়ার কিছু নেই তুমি বলো না হ্যাঁ লজ্জা পেও না তুমি তুমি যতটুকু পারো খাও এই আরো ভাত না না আগে দিও না মানে যেটা খেলে তোমার ভালো লাগবে হাসপাস লাগবে এরকম করে খেও না আস্তে আস্তে খাবে ঠিক আছে না বেশি করেই খা বেশি করে আচ্ছা খালা বড় বড় লোক না খালা তুমি খাবার তুমি তো খেলি ওমাই গো এটা কি কো আমি ওই দিন পরে আইছি আমার বোন ফুটে সারা আমি কায়েমনি আমার কলজেটা টুকরাটা হ্যাঁ তোমার ফেরত কোন তুমি কে কইবা খালা আমি আসলে রুটি খাবো এগুলা খাবো না হ্যাঁ রুটি কি গো আমার বোন ফুটকে রুটি কা নেহি বাত কাও না এর লাগি তো শরীরের এই অবস্থা হ্যাঁ তুমি কি রুটি বানাইতারো না না ও পারে আগে পারতো না টুকটাক এখন পারে পারে আসলে হয় কি খালা মানে আগে মানে মোটা হয়ে যাচ্ছে খুবই এখন একটু একটু করে শুকানোর চেষ্টা করছি কিন্তু শুকায় না এখনো গুড়ি গুড়ি গেছে গরম গরম শুরু হয়ে গেছে এই জন্য উঠে যাচ্ছে আরে কি এর মুডা আমি তো দেখতেছি আমার পড়তে কেমন শু হয়ে গেছো তো না না রুটি কোন যেত না ফ্যাটটা বইরা বাদ কইবা আমি অং কাই পড়ছি না ফ্যাট বইরা বাদ কইবা সুন্দর মতো ঘুমাই আচ্ছা ঠিক আছে ঘটনা হচ্ছে কি যে স্লিম থাকলে মানে একটু শুকনা থাকলে শরীর সুস্থ থাকলে ওটাই ভালো ওটা সম্বন্ধে না ঠিক আছে খালা যেহেতু বলেছে আজকে ভাত দি আমি তো বুঝতাম পারছি বইতে ফাটকাডি তোমার ফাটকাডি বানাই তো আর কি দেখলে তো মনে হয় কোন সময় কাইছে না কর দুর্ভিক্ষ না খালা তা না মানে ও মানে আমি বলি যে একটু স্লিম থাকো ওটা খা আমি বলেছি খালা ঠিক আছে আমি যতদিন আছি আমি একবারে বাদ দিয়ে লকমা কিল্লা খাওয়াই দিই ইয়ান কোন রুটি সুটি চলতো না আচ্ছা ঠিক আছে খালা আমি আমি খাবো বাজা আমি যতদিন আছি আমি কি তো ভালো করে খাওয়াইয়া তুমি কি গরিব নেহি তোমার কত ধন সম্পদ জায়গা জমি এটাকে ডাকাইবো তুমিও কাইবা বউরেও কাইবা আমার কত শখ আছে নিজের হাতে তোমার রকমা তুইলা খাওয়াইয়াম সারা জীবন এটা তো আর ফুললো না আচ্ছা যতদিন আছে ওদিনই খাওয়াইয়া সোনা আমার জানটা সোনা মন খারাপ কেন হ্যাঁ আচ্ছা তোমার খালা তখন কি বললো কখন কি বললো ওই যে খাওয়ার টেবিলে কি যেন বলছিল যে তার হাতে তোমাকে সারা জীবন খেতে হবে এরকম কিছু একটা আরে না খালা আসলে সবসময় আমাকে খাইয়ে তো মানে খাওয়াতো যখন ছোটবেলা ছিলাম না ইং করে খাওয়াতো তিন চারটা ডিম খাওয়াতো মুরগির মাংস খাওয়াতো এইটা বলছে মনে হয় আমার এরকম মনে হয় না তাহলে তোমার কিরকম মনে হচ্ছে জানি না কিন্তু কিছু ঠিক মনে হয় না দিয়া তোমাকে একটু কথা বলি আমার মা বাবা মারা যাওয়ার পরে মানে আমার আত্মীয়স্বজন কেউ কেউ এখন বেঁচে নেই এই খালাটা ছাড়া এই খালাটা হচ্ছে আমার ছোট খালা এই খালা আমাকে প্রচণ্ড আদর করত ছোটবেলা আমাকে গোসল করে দিত খাইয়ে দিত আমাকে এখনো খুব আদর করে এই খালাটা হচ্ছে গ্রামের সহজ সরল একটা মানুষ এই খালাকে নিয়ে যদি কোনো কিছু বলো না সেটা আমার ভালো লাগবে না আমি আসি হ্যালো আপা আবার ফোন করলে কি হইছে আপা কালকে একটু আসো তো আমাদের বাসায় কেন তোর জামাই ইয়াং হয়ে গেছে এটা দেখতে যদি দেখানোর এতই শখ থাকে একটা ছবি তুললা আমার মেসেঞ্জারে পাঠাই দে ধুর আপা এগুলো না শোনো ওনার একটা খালা আসছে সেই খালা এসে তো আমাকে এগুলো ভুল ধরে যাচ্ছে ধরে যাচ্ছে ধরে যাচ্ছে আমার নাকি রং ফর্সা না আমি এটা আমি ওটা আমি ওটা আর আমার চুল নাকি পাটের পাশার মতো কি কি বলে কি আর ইনফ্যাক্ট ওনার মেয়েটা একটা এরকম মোটা আর আমাকে বলে আমি একে পাটকাঠি শুকনা তো বিরক্ত করে সব কিছুতে নয় করে আবার আমার রান্নারও
তুমি তাড়াতাড়ি আসো তো। ঠিক আছে রাখ, কালকে আসতেছি। তোমাদের অপেক্ষায় আর কি কমু, বইয়ে থাকতে থাকতে পাউডি বিষ হয়ে গেছে। আরে বাবারে, যেমনি বসে থাকি না কেন, পাও তো বিষ হয়ে গেছে গো। ওয়েট করতে করতে জীবন শেষ। তোমাদের জন্য অনেক আগে ব্যান্ড ঠিক করে রাখছি। আরে এইভাবে বসলে তো পা ব্যথা করবে। এটা কি বাথরুমে কমোড নাকি দিবে বসছেন? আরে ভাই রে, এইভাবে কি আর সাথে বসছি? কইও না, বসার জায়গায় একটা গোডা হইছে, গোডা না বাগি পোড়া হইছে, এমন ফুইলা উঠছে আর কি কমো। এইটার যন্ত্রণায় একদম জীবন শেষ হয়ে যেতেছে গা। ওঠো তো তাড়াতাড়ি, বাজে জিনিস তো। এই উঠো উঠো উঠো। গুলা ভাই এখন কেমন লাগছে জানো? কেমন? সিডিয়াখানার একটা জন্তুর মতো লাগছে। জন্তুর নাম তো আমি বলবো না, বললে আবার আমার চাকরি নট হয়ে যেতে পারে। নিয়ামুল প্লিজ, স্টপিটের মতো করে আইসাই তুমি একদম মস্কারা শুরু করো না। এটা কিন্তু খুবই অড লাগে কিন্তু, বুঝছো? তুমি আমার সাথে কেন এই ধরনের মস্কারা করো? প্লিজ ডোন্ট ডু ইট। আচ্ছা দিয়া কি লিগে বারবার ফোন করতেছে কত আর কি? না দিয়া তো কইলো, দিয়ার হাজবেন্ড নাকি ইয়াং হয়ে গেছে। কি? আমাদের স্বামীদের থেকে ইয়াং হয়ে গেছে? এই সারি এই ছাগল একটা। তোমার স্বামী কি 37টা নাকি? স্বামী গুলো একটা ভুলে যাও না বাবা। আমি কি কইছি 37টা? আসলে ঘটনা হচ্ছে কি, ওর স্বামী যেটা করছে আমার দুধর মনে হয় ফুল বডি একটা কন্ট্রাক্টকে কালার করে লিখছে, মানে ব্ল্যাক কালার করে লিখছে, মলম মলম দেওয়াতে ওই এক প্রকার ইয়াং লাগছে আর কি। এটা দেখিয়ে মনে করো দু এক প্রকার পাগল বেউসের মতো হয়ে গেছে গা। ও কিন্তু সেই ধরনের একটা মেয়ে, ওই যে থাকেন একটা ছাগল দেখলে কয় না কি সুন্দর ছাগল, ওয়াও, এমন আর কি। তো ওয়াও টাইপের মেয়ে, বুঝছো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আপা কেমন আছে? তোমার আপা মাশাআল্লাহ খুবই ভালো আছে। গত মাসে ওনার ওজন মাইপা দেখলাম আগের মাসের চেয়ে 7 কেজি বাড়ছে। এই মাসের দেখো না হিসাব হয় নাই, গিনেস বুকে নাম উঠবে তো তোমার আপার। না তোমার আপার না, আমার মোটা স্ত্রীর নিরুপায় একজন স্বামী। কথাটা বুঝা গেছে? ডান্সার পেগিন লিগা ওটা ঠিক উত্তর দাও। আপার হিস্ট্রি নিয়ে ভাই কইলেন না বাবু কেমন আছে? আরে তোমারে না, অরে অরে অর অর কইছি ব্যান্থামাবি, তোর কথা নাই, সুন্দর করে বসো তো, বসো 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 বসো। অনেকক্ষণ যাবার সিরাজ দুলার খবর নিন, একটা খবর লইল। সিরাজ তো লাগে তোমার বাগি না, সোনার নাম রাখছ। ওঠো না ওঠো না ওঠো না ওঠো না, সিরাজ দুল্লা সিরাজ দুল্লা বাবু মিয়া, কি ছবি নিয়ে তুমি ঘুরে আমি বুঝি না, আমার একটা পছন্দ হয় না। আরে ভাই, এই কয়টা ছবি দেই হরে রয়ে গেলেন, আরো দেখেন আছে আছে। বাবুরে আর কোনো দরকার নাই আমার দেখার, বুঝুনি? এগুলো সব বুড়া বুড়া মহিলা, তোমার কি আমি বুড়া বুড়া মহিলার কথা বলছি? আপনার বয়সের কথা চিন্তা করে এই ছবিগুলো দেখাইলাম আর। হ্যাঁ মিয়া, এই জন্য কি আমি এরকম বুড়া বুড়া মহিলা বিয়ে করবো? হ্যাঁ এগুলো তুমি কি শোনো, খালি খালি সময় নষ্ট করিও না, তোমার দ্বারা ওই তো না আমি বুঝে গেছি, তুমি যাও। কি কন কি কন ভাই, আপনারও তো বয়স 50 পার হইছে। আমি আমার বয়স 50 পার হোক কি 60 পার হোক তাতে তোমার কি সমস্যা? রাগ করেন কিছু নেই, অল্প বয়সী মেয়ে দেখবেন না? হ্যাঁ আরে দেখাইতেছি কোন কি, হাজার হাজার মায়ের ছবি আছে। এই যে ধরেন যে এখন যেগুলো দেখবেন এই মায়ের বয়স হলো ধরেন 30 থেকে 32। আমি 30-32 বছর বয়সী মেয়ে আমি বিয়ে করবো কেন? তোমাকে আমি বারবার বলছি যে আমি কম বয়সী মেয়ে বিয়ে করতে চাই, 20 বছর কম, মানে আন্ডার 20, বুঝছো নি? আপনি 20 বছরের কম বয়সী মেয়ে বিয়ে করবেন? হ্যাঁ কেন, কোনো সমস্যা আছে? না ভাই, কিছু মনে করেন একটা কথা কই, আপনারে দেখে যদি 20 বছরের কম যে মাইয়া সে যদি বিয়ে না করে কেন করবে না কেন? আমি আমার কিসের অভাব আছে,
আর টেংসা বিশেষ সম্পত্তি ব্যাগ আছে হ্যাঁ দীর্ঘদিন বিদেশে ছিলাম আমার টেংসা কে খাইব হ্যাঁ আসসালামু আলাইকুম জানাইল ভাই কেমন আছেন আসসালাম ভাই তুমি কেমন আছো আমি আছি ভালো আছি ও ভাই তুমি তো ভালো থাকবে কি সুন্দর একটা বউ ভাইছো অথচ আমি তো একটা ফাঁসি ভালো খুঁজে ফাইলামই না এই গটকের দায়িত্ব দিতে হেতে পারে না বুঝলি আচ্ছা ভালো কথা ফরাত তোমার কোনো সুন্দরী শালি টালি নাই না শালি নাই ওই তো ছোট মেয়ে আচ্ছা শালি থাকলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ করতাম সমস্যা কি আচ্ছা ঠিক আছে ভাই আমি আসছি আমার একটু জরুরি কাজ আছে ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে যাও এই ফরাতে তো কোনো নাই আচ্ছা এত তো যে স্বাস্থ্য ফুফাতো খালাতো শালিও থাকতে পারে না একটা দিয়ে চিন্তা করে দেখছো নি এই যে ফরাদের মতো ছেলে কি সুন্দর একটা বাচ্চা মেয়েরই বিয়ে করছে হ্যাঁ আর তুমি মিয়া এরকম একটা মাইয়া আমার জন্য একটু ম্যানেজ করতে পারলে না এতদিন ধরে তোমাকে আমি বলতেছি ভাইজান এত অস্থির হইেন না এই যে আমি ঘটক এই ঘটকের উপর একটু ভরসা রাখেন ওর চাইতে সুন্দর মেয়ে আমি আপনার বিয়ে করাবো কথা বলতেছো তো এটা একটু মনে রাখো যে কি বলছো মনে থাকবো তো মনে থাকবো ঠিক আছে আসেন আর কয়েকটা ভাই আছে আর এগুলো দেখেন লাভ নাই আমি তোমাকে যেটা বলছি না ময়দামে এক ছবি দেখবেন আপনি দেখেন আহারে কত শখ আছি বন্ধুদের কাছে তোরে বিয়া দিলাম এই জাগা জমি ফুসকুনি ঘর বাড়ি সব কিছুর মালিক হইবে তুই কিচ্ছু তো হইল না বইনফুত তো সুটকির ফ্রেমে ফুই রক করে দেওয়ানো হয়ে ফুটছে দেওয়ান হইলে কি হইব আমি তো আয় ফুটছি অঙ্কা আমি এটা বাড়ি চালা করব দেখবাম কেমবা তার কারে কি বলো কারে আর কইতাম আমার কিরে তোর বাড়ির তো একটা সানাসুর নাই গা কালি মুড়ি খাই চাবাইতাস কতলা সানাসুর আইনে দিই হ্যাঁ না সানাসুর খাবো না সানাসুর খাইলে ভাত খাবার পারো উমায় গো এটা কি কথা হ্যাঁ ফরাত যে তোর লাগে 10 কেজি গরু মাংস আনছি কি সুন্দর করে রান্তাছে এটা খাইতে না অমন করে খাইলে তো আমি আরো মোটা হয়ে যাবো এটা কি কর তুই কি মুডা নেহি মুডা তো আছেন তোর দাদি আর ফুফুরা কিরু মুডা যে আটটারে না তুই তো মুডা না কালি একটু স্বাস্থ্যটা বালা না খাইলে কিন্তু শুয়াই পড়বে বালা করে খাই এটা কি ভরা সাহেবের বাড়ি ওয়ালাইকুম আসসালাম হ ভরা সাহেব কই আপনারা কারা আমি ভরা সাহেবের কালা ও আর উনি ভরা সাহেবের সুদু বোন ওয়াও দিয়া কোথায় দিয়া কাডা সারে দিয়া আমরা বুড়া লগে বিয়ে দিছিলাম এ হ্যাঁ কোন দিয়া মিয়া তা কি বলেন আপনি ও দিয়া রে চিনে আরে দৌড়ো ভাড়া দিও না আরে কফাল হ্যাঁ ফরাদের কি অবস্থা রইল এই সুটকিরে বিয়া হইরা অঙ্কাহের মায় মেহমান ব্যক্তারি হের দেহন লাগ দেখছস তোর লগে বিয়া ডইলে সব কিছু তো আমারই তাক লইলে মিশ্র কত লইছ আড়াই কেজি দিছি ভাই আড়াই কেজি কি লাই আমি না তোমাকে বলছি 5 কেজি মিষ্টি নিতে এই জন্য তো প্যাকেটের সাইজ দেখে আমার একটু সন্দেহ হয়েছে তো কম নিছো কি লাই আরে ভাই আমি তো 5 কেজি মিষ্টি নিমু মিষ্টির দোকানে যা দেখি খালি 2.5 কেজি মিষ্টি আছে সেজন্য তো 2.5 কেজি নিছি 2.5 কেজি মিষ্টি নিছো সেটা তুমি আমাকে বলবা না আর ভালো কথা ওই বাকি টাকা ওইটা তো ফেরত দাও নাই দুরু ভাই আপনি দেখি কিছুই বোঝেন না বাকি টাকা তো আমি মিষ্টির দোকানে দিয়ে আসছি মিষ্টির দোকানে দিয়ে আসছো মানে বুঝলাম না ভাই রে মিয়া দেহ তো এটাই শেষ না আমরা তো আরো মিয়া দেখতে পারি নাকি তখন মিষ্টি লাগবো না সেজন্য অ্যাডভান্স দিয়ে আসি এ মিয়া তুমি কি বলতেছো আমি তো কিছু বুঝতে পারতেছি না
এখন যে মেয়ে দেখতে যাইতেছি সেই মেয়ে কি আমাদের পছন্দ হবে না, তাহলে ফরে মেয়ে কেন দেখতে যাইব? না আপনি দেখে কিছুই বুঝতেছেন না, এই মেয়ে যদি পছন্দও হয় তাইলে তো মিষ্টি লাগবো কি বোঝেন নাই? মিয়া পছন্দ হইলে বিয়ের সাথে ঠিকঠাক হইলে গায়ে হলুদ আছে, পানতিনি আছে, আরো কত আচার অনুষ্ঠান আছে, তাও তো মিষ্টি লাগবই। সেই জন্যই তো অ্যাডভান্স দিয়েছি, বুদ্ধিমানের মতো কাম করছি না? এটা তো করছো, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আর কত দূর? এই তো ভাই সামনেই। সামনে কেন? এই সামনে করতে করতে আর তো মনে হয় তুই আর একার তুলে নিয়ে গিয়ে ঠেকাইবা। আরে ভাই আমি তো তুলে নেবো কি জন্য, এই সামনেই বাড়ি চলেন। আচ্ছা ভালো কথা মনো, যে মাইয়া দেখতে যাইতেছি হে মাইয়া সুন্দর আছে তো কেন? কি আবার ওর বিশ্বাস নাই না? প্রত্যেক সূত্রে ঘটক মাইয়া পছন্দ হবো, সুন্দরী একেবারে নায়িকার মতো সুন্দরী। হে মিয়া নায়িক হইলে কি সবাই সুন্দর হয়নি? দক্ষিণ আফ্রিকার কালা কুচকুচা মাইয়া হিতীয় তো নায়িকা, তাই বলে কি আমি হেরকম মাইয়া বিয়া করবো? ভাই আমি ওইরকম মাইয়া দেখামো, সুন্দরী মাইয়াই দেখামো, বলেন। ঠিক আছে দেখি, তোমার বাপে 80 বছর বয়সে বিয়ে করছে আর তোমারটা তুমি ঠিক করে রাখছো, আর আমার জন্য কি কুফল আছে কোনো কবি? চলো যাই। আছে ভালো আছে। আরে মহিলারে প্রথম দেখে আমি বুঝতে পারছিলাম মহিলাটা জিনিস, কথাই না কথা হলো যে মানে তুমি কার উপর রাগ করছো, মহিলার উপর রাগ করছো নাকি মহিলার পাশে যে বসা ছিল ওই মেয়েটা, সেই মেয়েটার উপর? বাপরে বাপ বাপরে বাপ, যেভাবে মুড়ি খাইতেছিল মনে হলো তুমি কিনা। শুধু যে মুড়ি খায় তা তো না, সে আর কি কি খায়, কোন খাওয়ার মধ্যে তার সীমাবদ্ধতা আছে আর নাই সেগুলো তো খুঁজে বাইর করা লাগবে মা গো। তুলা ভাই আসাই যা কথা বাদ দেন তো। এই রাষ্ট্রপীট আমরা আছি কি জন্য? হ্যাঁ আমরা কি জন্য আসছি? আমি কত বছর যাবৎ আদা রসুনের স্টক ব্যবসা করি, মানুষের চেহারা দেখলে তো ধরতে পারি যে হ্যার ভিতরে কি আছে না আছে। হ্যাঁ শিখছি না জানছি না কি নিয়ামল চিনো না আমাকে। ভাই কিছু মনে করেন না, শুনেন আপনি করেন স্টক ব্যবসা, আপনি স্টক জানেন, আমার হাত কত লম্বা সেটা আপনি জানেন, আমি করি কন্ডাক্টারি, আমি মানুষের চেহারা কিন্তু বুঝাই কাজ করি, কোন জায়গায় রড ঢুকাই দেবো কোন জায়গায় বাস লাগাই দেবো এগুলো সব আমার জানা, খালি আপনি যে লোক চিনেন তা না, আমার লোক চিনেই কাজটা করতে হয়। উফ দিয়া তোমাকে একটা চাপকানি দিই স্টুপিড কথা কা, তোমার সামনে দুই দুইটা দুলাবা, একটা রোনাল্ডো একটা মেসি, তোমার টেনশনের কোনো দরকার আছে? হ্যাঁ ওই খালা রে খালে নিয়ে হালামো তুমি দাও নাকি, তুমি টেনশন না নিয়ে নাহের ভিতরে হরু তেল হান্দাই দিয়ে দাও তো। শারীরিক ত্রুটির কারণে আমি উঠে বসতে পারছি না, সেটা নাইমুল ওরা খুব ভালো করে জানে, আপনিও জানেন, কিছু মনে করবেন না। একদম কোনো কথা হবে না, বৃক্ষ বলে নাম কি ফলে পড়েছে আমি বলি পাতায়, এই বুইরা শকুনটা আমি দেখছি না, আমি দেখছি কিনা বলো, কারে কি চিনে দেখছো তুমি? দেখবা মেকআপের সমস্ত জিনিস উঠতে চলে যেতেছে, অলরেডি আয় পড়ছে, চুপ করো বেশি বুঝছো না, দুলা ভাইয়ের সঙ্গে আপনার উপর কথা বলে কোনো ডাক্তার ডাকছো কি জন্য? ডাক্তার আছে সাইলেন্ট বেশি বুঝবা না, আমি বুঝতেছি, দেখো না তুমি মেকআপ উঠতে যেতেছে। আরে দুলা ভাই এটা চামড়া, এই দেখো দুলা ভাই এখন আইয়ে নাই না, পুষ্কুনিতে নেই নিয়ে আগে তেল দিয়া পরে ওই যে ওই যে ইয়াল নিয়ে আসছি আমি, যে কি বলে সাবান ক্লিনজার এগুলো দিয়া ভালো করে মুখটা ওয়াশ করলে তারপরে বুঝাতে দেবো। আমার কাছে পাতিল মাজার একটা জার্মনি আছে, এটা একদম স্টিলের স্প্রিং দিয়ে তৈরি, এটা তার চারটা ঘষা দিলে অরিজিনাল সবকিছু সব বাইরে যাবে। আমি তোমাকে একটা কথা বলি ভাই, তুমি করে বলে ফেলে আমার সরি টু সে, তুমি তোমার মুখ থেকে স্বীকারোক্তি বাইর করে ফেলো, তোমার রিমান্ডে নেবো না। তুমি সত্যি কথা বলো ভাই, ইমানে কইতেছি আমার পাশায় ফোরা তো আমি লড়তে পারতেছি না, তাই বলে তোমার লাগে ফাইট করতে পারতেছে না, নাহলে তোমার যে কি হইতো? আমি একটা ছবিতে দেখছি বাংলা ছবিতে ইলিয়াস কাঞ্চুর সামান্য লোকে বুঝবাস দিয়ে চলতেছে, এদিকে ঘটনা কি হয়েছে? এটা কিন্তু আসল ইলিয়াস কাঞ্চুর না, এটা হচ্ছে নকলটা তার ছোট ভাই আর কি, আমি কথা বলি আপনারা যা যা পরীক্ষা করেন, আপনার যদি তেল ছামাটা আমা দিয়ে আপনি পুকুর পার বলেন, নদীর পার বলেন, খালের পার বলেন, আপনি চলেন। আচ্ছা বিদেশি জান কি জেনেছে, হাড্ডি রিপোর্ট না ডিএনএ ভালো করে সাবান দেওয়া দুলি টুলি চুলগুলো দেখছো আগে কিন্তু নিয়ে যাও এদিকে আমার উপর টিপু সুলতানের সঙ্গে কথা বলতে হবে, দেখ শুনি কাণ্ড তিনবার মিস কল, হ্যালো হ্যাঁ
আমি তোর লগে কথা কইতে চাইছি হারামজাদি তোর পুতে দিতে আমার টিপু সুলতান দিতে ইয়েস জিনিসের বাইরে আসল নকল বোঝা যায় না শোনো পেঁয়াজ উষ্ঠিক করতে গিয়ে দেখছি নকল কি জিনিস চব্বিশ পদের মনে করো ওয়ার্ল্ডের পেঁয়াজ জানাইছি খাইতে গিয়ে দেখছি কি একটারও স্বাদ নাই কোনো জাজ নাই কথা বুঝছো আঙ্গুর দেশিটা ওইখানে কিন্তু পাওয়া যাচ্ছে না এইখানে একটা নকল এই যে বুড়া যে ইয়াং হয়েছে সেইখানে কিন্তু একটা ঘাপলাস আমার বিশ্বাস লাগে না সে এরকম বর্ষা এরকম হ্যান্ডসাম এরকম ইয়াং হয়েছে শোনো ভালো করে ওনাকে জিজ্ঞেস করো আমি জিজ্ঞেস করি আচ্ছা কিছু মনে করবেন না আপনি আপনার গোপন রহস্য বাইর করে ভালান তো মানে কোনহানে কোনহানে ভাস করছে খালি আঙ্গু ইঙ্গিতে বুঝাই দেন আমরা কাউ কমু না ভাই 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 আপনি ভাল হোক আর যাই হোক আমি অরিজিন আমি ভাই আমি ফরহাদ বিশ্বাস করবে আমি লুচি ওয়াও সোজা আঙুলে কি উঠবে না মাই স্যার এটা আমার ডায়লগ না মানে ঘটনা হচ্ছে কি আমি সেটা দিচ্ছিলাম একদিকে বলছি আমি এখন বলতেছি মুখ তো দিয়ে আসছো এখনো কিন্তু টেস্ট প্রমাণ হয় না পুকুরে বিষটা ডুব দাও এই যে শোনো নাই মূল খেয়াল করে দেখো এখনই কিন্তু আসল খেলা বাইরে যাবো গা যাও ডুব দাও দোলা ভাই আপনি যেটা বলছেন মানে এটা যদি না হয় বিষটা ডুব কেন পঞ্চাশটা ডুব দিলেও আসল রহস্য বেরোবে ভাই আমি একটা কথা বলি ভাই গর্ত হচ্ছে কি যে পঞ্চাশটা কেন আমি দরকার দেড়শোটা একশোটা দেবো কিন্তু যে মানুষ সেরমই দেখবেন একটাই ঝামেলা হবো যে আমার ঠান্ডা লেগেছে ভাই এমনি আমার ভালো লাগছে জ্বরের ওষুধ এবং কি কি ওষুধ বাদ বেদনার ওষুধ সেগুলো আমরা সাপ্লাই দেবো আমরা স্পন্সর করুন তোমার অসুবিধা কোন জায়গায় সরি তুমি বলে ফেলেছি আপনার অসুবিধা কোন জায়গায় বুইরা আপনার কাজ আপনি ডুব দিবেন আমাদের কাজ আমরা পরীক্ষার সার্টিফিকেট নিয়ে আমাদের যে দিয়া আছে আমাকে বই আমার শালি আমি তার হাতে তুলে দেবো তারপর সার্টিফিকেট পেয়ে তোরা সংসার করবি আমি একটু বুঝাই বলি আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পারছো আমরা বলতেছি কি আমরা যে অর্ডারগুলো তোমাকে দিতেছি সেগুলো যদি অমান্য করো আমরা কি করতে পারি তুমি জানো তুমি করে বলো কেন বুইরা কই বলতে পারো না বুইরা সুখ আমাদের ছোট দামাই না যাক শুনেন তখন আমরা যেটা করতে পারি যে দিয়ার ব্যাগটে গুছে দিয়া নিয়ে আমরা নিয়ে চলে যাবো দিয়ার গার্জিয়ান কিন্তু আমরা বললাম তো কোনো লাভ হবো না ক্ষতির মধ্যে আমার ঠান্ডা দেবো জ্বর হবো কষ্ট দেবো আর কিচ্ছু না আধার আমাদের কিছু করার নেই মাই সান দূর আমাদের কিছু করার নাই আমাদের যেটা করতে হবে আমরা দিয়ে দিয়ে সার্টিফিকেট দিতে হবে দিয়ে আমাদেরকে আনাইছি স্পেশালি ভাবে ডুব দাও ডুব দাও কোনো কথা নাই তুমি কে এই একটা কথা পরিষ্কার বলে দেই আপনি কখনো এই সমস্ত বিষয়ে আপনি সেন্টিমেন্টাল হবেন না আমরা সেন্টিমেন্টাল হতে পারি কারণ আমরা মেয়ে বিয়ে দিচ্ছি আমাদের শালি বিয়ে দিচ্ছি স্কিন টেস্ট হবে আপনার বয়ন বুদ্ধের আর কোনো কথা নেই আর এত লাগি তো কি কি আটকান গেলি চারেন গেট আউট এই ফরহাদ এ হইছে ছোট্ট মুখটা একটা ফুলা এর আবার কি টেস্ট মেস্ট হইতো হ্যাঁ আমি তো হের ফ্রমান আমি হইছে এর কালা 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 ও কালার ঘরে কালা খালার ঘরে খালা আমার কথা শুনেন আপনি কারে বলতেছেন আপনার বাবু বাচ্চা এইখানে যে ওনার যখন আমরা প্রথম পাইছি দাড়ি মারি নাকের পশম সব এক লগে পাইছি এই বুইদারে আপনি কি করে বাচ্চা বলেন ছাড়েন তো আরে আল্লাহ ছাড়েন আরে আল্লাহ খালা খালা বাচ্চা আরে আল্লাহ ছাড়েন না ভাই আরে ছাড়েন আপনার বোন পুত্রে আমরা ফিরে দিতে চাই আমরা যাই বোন পুত্রে ছাড়েন না আরে আমরা ছাড়ে দিই আমরা ছাড়ে দিই এই কারে ছাড়বে না গোসল মোসল আমি দেয়াম শুন 10 বছর পরে আমার বোনের ঘরে এ হইছে হ্যাঁ পরে আমার বোন জামাই সাইটটা গরু সদগা দিছে বুঝছুন হ্যাঁ আমি মাটিতে রাখছি না ফুহে খাইব ফিফরে খাইব মাথা রাখছি না হুনে খাইব হ্যাঁ আসলে ধরে ফুসকুড়ি তামাই দাম বছর পরে দাম আর চুপ করে কইবি বিয়া দিছি এই আমার বোন ভূতে বলে ফানিত নিবো
এখন ধাক্কা দিয়ে যদি ফালা দেই জাস্ট বারে স্টেশন কিছু বললাম না আমরা দেশ একটু বস করে করছি হ্যাঁ আমরা মাস করে করছি লো ভাই ফ্যামিলি তো ডাইজ একটারও ঠিক নাই একটা বেশি বুড়া একটা বেশি মোটা একটা বেশি জোয়ান এগুলো কি মা কিছে মনে হয় গইল লাগেছে দুনিয়া সম্পর্কে তখন আইডিয়া আছে হ্যাঁ তোর বড় দুলা ভাই করে স্টকের ব্যবসা আর আমার জামাই কি করে কন্ট্রাক্টরি করে তোর কি ধারণা ওরা বেকু আমি কি বলছি তারা বেকু কিন্তু তারা যা শুরু করছে তা যদি গ্রামের মানুষ জানে তা তো হাসাহাসি করবে আর তাছাড়া তুমি তো আমাকে বিশ্বাস করো না আগেও করো নাই এখনো করতেছো আর আমি তো জানি ফরাদের মধ্যে কোনো ঝামেলা বা ভেজাল না তোর এত সার্টিফিকেট দেওয়া লাগবে না হ্যাঁ শোন দুনিয়া এত সহজ না সিনেমাতে শুধু না পত্রিকাতেও দেখা যায় যে এক ভাই আর এক ভাইয়ের সম্পত্তির কারণে মাইরা ফেলতেছে এই সিনেমা তোর দুলা ভাই দেখছে সেটা সত্যি হতে পারে তাই না আর আমিও তো দেখছি তোর জামাই কয়দিন আগেই বইরা খাটার ছিল এখন কি এখন আমাকেও জামাইয়ের থেকেও দেখি বয়স কম কেমনে হ্যাঁ সেটা চিন্তার না করো তোমার যা মন চাই তাই করো আসলে আমি যে কি কারণে তোমাদের আনলাম তোমাদের যে কারণে আনছে সেটা তোমরা করতেছো না তোমরা আরেক জিনিস করতেছো তোমরা তারে আগেও বিশ্বাস করো নাই এখনো বিশ্বাস করতেছো বন্ধু আ আ এই দাও খালা এবং মালা হ্যাঁ বল এই তুই বল আগে শান্তি মতো বল এবং মা তোমার দুলা বাইরা এতে কি শুরু হচ্ছে হ্যাঁ আমার বন্ধু তো এমবা নাজেহাল করতেছে কি করছে এটা কি করছে না মানে কি হ্যাঁ এরা তো এরে ফাল লেগে ফানি চুবা আমার বন্ধুটা আমি কত আদর করে মানুষ করছি মালিক রাখছি না বিফ্রত খাইবো মাথা রাখছি না উনে খাইবো আমি তো যত্ন কম করছি আজ তো নিউমোনিয়া হয়ে ফেললো এই ফসা পানি যদি ডুবাইতো না মানে অন্য কিছু না আপনার দুলা ভাইয়ের একটা চেষ্টা করতে চাচ্ছিল মানে আসলে বাদ দাও না কেন নি মনে হবে কি বলছো আরে কে রে বাদ দিতাম আর যদি ফসা পানি ডুবাই তো নিমন হইল না আর বাচ্চা গেছে কে রে আমার মায়ের লাগা হ্যাঁ রুমাল লাগি তো বাচ্চা তাহলে তো যাও কামনা হাসপাতালে নিয়ে যান না কইলে আচ্ছা ঠিক আছে আমার একটু ই লাগছে আমি না না আহার দিও না একটু কি নুন মিষ্টা বাইছে হ্যাঁ ভালো করে মালিশ করো আর গরম পানি দিয়ে সেক দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালার থ্যাংক ইউ থ্যাংক ইউ যত্ন করো মানলাম এরা তোর শ্বশুর বাড়ির আত্মীয় দিয়ার বড় বোনের জামাই হ্যাঁ এর লাগে কি তোর অপমান করবো এটা কোনো কত হইল এরা রাতের আঙ্গুলের ফাঁকটা বুঝে তোর ফালাই দিব হ্যাঁ আর আমি এটা বুঝে সহ্য করবাম কালা হইয়া এটাও তো হইল না বুঝছস শুন আমার কথাটা শেষ হয়েছে নঙ্ক আরে গুড়া দেখুই বুঝন যা এটা কি যুদ্ধের গুড়া নাকি মাল্টরেন্য গুড়া এরা এই দুলা বাইরে দেখুই তো আমি বুঝছি যে এরা কুণ্ঠানকার প্রেসিডেন্ট আরে তারা খালা আসলে এরা আমাকে বিশ্বাস করতে পারছিল না কেরে তুই কি হেরে ডাক কেন কইছস আমার বিশ্বাস করো আমার বিশ্বাস করো আর তোর বই বা কোন জাতের হ্যাঁ হের সামনে তোর অপমান করতেছে তাও হের টু শব্দটা করল আরে না দিয়া ওদের বুঝিয়েছে কিন্তু ওরা বুঝতে চাচ্ছে না আমার দিয়াও বুঝতে বুঝাতে পারছে না ওদের তাও বয়ের ফক্কলি আর সুপারিশ করা লাগতো না তোর বউ ইচ্ছা করে তোর শ্বশুর বাড়ি লোকটারে লই আইছে তোরে যাতে অপমান করতারে আচ্ছা কালা এই নিয়ে তোমার টেনশন করার কিচ্ছু নেই ঘটনা হচ্ছে কি তারা আমাকে এই চেহারা দেখেনি যখন দেখেছে তখন কাঁচা পাকা দাড়ি ছিল এরকম এরকম দাড়ি সেই জন্য এখন যখন এসে এরকম দেখছে বিশ্বাস করতে পারছে না তো সেই জন্য এরকম গার্ল টিভি টিভি দেখছে ঠিক আছে আচ্ছা খালা রুমা কই আছে গরুই আছে রে আচ্ছা রুমাকে সব জায়গায় তো মেয়ে মেয়ে বলো মানে তুমি একদম মেয়ের মতো আদর করো না হ্যাঁ ছোটবেলাতে তো মেয়ের লাইনে আদর হরি আচ্ছা ওর যে মানে তুমি যে ওকে পালক নিয়েছো মানে কখনো তো বুঝতে দাও না অতি বড় সত্য কথা না এটা শুনলে যদি হের মনটার মধ্যে কষ্ট পায় এলাকে এটা হের সামনে আমি করি খালা এইসব কথা যখন চিন্তা করি না তোমাকে না অসাধারণ লাগে মনে হয় কি
আমার খালাটা মানুষ না, আমার খালাটা দেবতার মতো একটা মহামানব, ঠিক আছে? এরকম হয় খালা। আচ্ছা খালা, এই যে তুমি এই রুমার জন্য এত কষ্ট করলে, নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিলে, তোমার খারাপ লাগে না খালা? না অতটা কি চিন্তা করি, আমি তো খালি রুমার চিন্তাই করি, রুমার কেমবা ভালো হইব কি হইব এই চিন্তাতে আমার সারাদিন নামছে। বাহ, তো রুমা কি জানে যে ওকে কুড়িয়ে নিয়েছ বা এরকম তোমার নিজের মেয়ে না জানে? ফরাদ, তুই কইলাম বড় শালা কাসস, আমি তোরে কি কইতাম হেন ডাকছি আর তুই আমারে বুলায় বালায় কি তা কইতাছস? কি বলেছি আমি খালা? ও বুঝতাম পারছি, আমি তো তোর শ্বশুর বাড়ি লিয়ে কথা কইতাছি, এর লাগি কথাটারে গুড়ানি লাগি তুই এটা করতাছস। তোরে আমি ছোট সময় মাটিত রাখছি না, কারণ হচ্ছে পিঁপড়ায় কামড় দিবে আর মাথায় রাখুন উগুনে কামড় দিবে, এই না? হুন, তোর শ্বশুর বাড়ির লোক রাখলাম তোর লোকের টাট্টা মস্করা করতাম তো না, দেখলাম আমি হেরারে বুঝায়া। আসলে হচ্ছে কি, ঠিক কথাই বলছো, ওরা ঠাট্টা মস্করে করছে, ওরা দুজন হয় কি আমার মানে ওর আমার ওয়াইফের দুলা ভাই না, ওই হিসেবে তো আমারও দুলা ভাই। একটা কথা আছে না, ওরা তো ভাইরা, ওই যে কথা আছে না যে পাখির মধ্যে পায়রা সম্পর্কে ভাইরা, এই ভাইরা হিসেবে একটু ঠাট্টা মস্করা করছে খালা। ও তুইও খুব মজা পাইতাস, আমিও করলাম হেরারে মজা দেখেন, তখন করলাম কিচ্ছুটা কই থাকতেন। আচ্ছা আচ্ছা, আমি সরি, ঠিক আছে। তোমার হাসলে খুব সুইট লাগে, তুমি জানো খালা। আরে ফোরা রে, জায়গা হলে না রোড অনে লাগা। আরে 20% দিবি রড, বাকি দিবি সব বাস, এত কথা তো বুঝাই বলা কিছু নাই, রাখলাম এখন। হা হয়েছে কো? আর কি গুমো, ভাবছিলাম যে বুড়া জামাইয়ের আইন না পানি দিছু বাবু, সে তো কিছু কেমনে পারবা, তার খালারে দেখছো তার মোটা ভাই এটা রে। আরে আপনি তো মহা সমস্যা নিয়ে আলাদিনের সে রাখতেছেন কখন? সেই কফাল তোমার গুলাবের ব্যাগে নাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, যদি কোনো কারণে আমরা আলাদিনের স্যার একটা পাইয়াও যাই, সেটা ঘষা দিলে মনে হয় কি ওই খালতো বন্ডে বাইরে আসবে। আরে তার জন্য তো প্রমাণ করতে পারলাম না, এই খালাটা এমন দিকদারি শুরু করছে মানে জামাইরে এমনভাবে ক্যাপচার করে রাখছে, এত বড় খবরদারি কি কমো আমি। আরে কি করবে না, খালার আচরণ দেখলে মনে হয় কি মার সে খালার দরদ বেশি আর কি। বুড়া জামাইরে আমরা পছন্দ করি বা না করি, একটা কথা কি জানেন, বুড়া জামাই থেকে এই খালারে 100 মাইল দূরে রাখতে হবে, সাথে মোটা মেয়েটার হালে দিতে সিকির লেগে এটা 1000 মাইল দূরে রাখতে হবে। আইতাছে স্যার দাও। আপনারা তখন কি করতে চেয়েছিলেন তুমি বোঝো না? না বুঝে আমাদের কোন জায়গা ভাই ফেলে দিতে বয়, এই কথার মানে কি? হ্যাঁ মানে কি না মানে বেলে বোঝে নাই, তুমি থাকবা কতদিন? এই মেয়ে কি করে গেল, মাস খানেক যদি দিয়ার বাড়িতে থাকে তাহলে দিয়ার সংসারে তো অর্থনীতি টানটানি শুরু হয়ে যাবে। ওরে আমার কিন্তু একটা দিক দিয়ে খুব ভালো লাগছে বুঝুন, ওর লগে আমার ব্যবসাটা যথেষ্ট মিল আছে, আমার যেমন ব্যবসাটা হইতেছে গিয়ে আদারনের, এই আদারনের ব্যবসাটা আমি কি করে স্ট্রোক করে রাখি, আর অস্ট্রোক করতেছে চর্বি, যত চর্বি স্ট্রোক করবো ততই ওর ব্যবসা ভালো, মানে গিরিঙ্গি লাগিয়ে থাকবো, প্যাজ দিয়ে ক্যাপচার করে ধরে রাখতে পারবো। আর লাগো পুরা আর অন্য সব এই আপনার না যে আপনার ছেলেকে ফোন দিয়ে বলছিল। ইয়েস ইয়েস ইউ আমি কিন্তু হে নিপুর কথা কই নাই, নেপোলিয়ান বোঝো না গাধা নাকি। বলেন কি, আপনি একবার বলেন টিপু সুলতান, একবার বলেন নবাব সিরাজউদ্দৌলা, এখন বলছেন নেপোলিয়ান, আসলে আপনার ছেলের নামটা কি কোনটা? আরে বোকা, যে সময় যেই নামে দেখতে জিত ভাই, শোনো একটা জিনিস কিন্তু ফিক্সড করে লেখে বুঝছো, সেটা হলো গিয়া যে মনে করো যে আমার এই পুত্রের নাম থাকবো মহাবীর কোনো সম্রাটের নাম, এটা ফিক্সড, এটা তো কোনো নরমাল মানে আপনি যাইতেছেন তো মহাবীরের বাবা হওয়ার জন্য, এটা ভালো।
তোমার বাবার পাশে পড়েছে কমই তো আছে কমই তো আছে কোনো এই মাইয়ার বয়স কম করে হলে 30 বছর হইব আরে মিয়ার ফ্যামিলি তো গুলো ওই 24 বছর হইব 24 বছর কইছে কেন কোনো তোমার কান কথা কই আর শুন কিন্তু বাতাসে ভাগে না কোন মাইয়ার কি বয়স এটা আমি দেখলে বুঝতে পারি বুঝছনি কিছু কিছু মাইয়া আছে দেখতে একটু বয়স বেশি বেশি লাগে ওরে বাবারে কি যন্ত্রণা রে তো বেশি বেশি বয়সের মাইয়া তুই আরে দেখাবা কি লাগে আচ্ছা বুঝি তোমার দিও তো তুমি দেই যাও এই 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 খারাপ 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 এই মাইয়ার তো আগে দেখি নাই আমি তুমি রাখো ইয়ে তুমি কি এই গ্রামে মনে হয় বেড়াতে আসছো কেন আচ্ছা কোন বাড়িতে উঠছো ফরাদের বাড়ি দিন ফরাদ তোর ভাই লাগে কেন জি খালাতো ভাই ও খালাতো ভাই বুঝছি আসি হ্যাঁ আচ্ছা আসো ভাইয়া পছন্দ হইছে এ মাইয়ার পছন্দ হবে কেলে মিয়া চুপটা কমিয়া কেয়া পছন্দ না হইলো এইভাবে একেবারে চা আছেন কি জন্যে আচ্ছা তুমি ভালো কথা এই তুমি এই ধরনের একটু কম বয়সী মেয়ে দেখতে পারো না তবে অবশ্য এরকম স্বাস্থ্য না ওর স্বাস্থ্যটা একটু বেশি আর কি বুঝছনি মানে ওই এত বেশি স্বাস্থ্য কোথাও বসলে বাইরে একটা দুইটা দেখাইছি হ্যাঁ কত মেয়ে দেখালাম একটা মেয়ে তো পছন্দ হয় না আর শুনো তোমার একটা কথা বলি মানে বলতেছিলাম কি এই মেয়েটা ঠিক ছিল কিন্তু স্বাস্থ্যটা বেশি বুঝছনি কোথাও বসলে ফার্নিচার ভাঙে যেতে পারে স্বাস্থ্য কম লাগবে হ্যাঁ আচ্ছা আসো সমস্যা আসো তোমার লগে আমার সমস্যা তো দেখো এত গ্রামে ঘুরাইছে তুমি আর একটু শরবত দাও কিরম গামছে শরীরে তো সব পানি গেছে গা সুন্দর করে একটু শরবত বানিয়ে দাও সাই গ্রামে কি তো দেখছো কিছুই না কিছু তো দেখছো না জি না আচ্ছা তাও দেখো না দরকার নাই কতখানি আটছে গো আমার সেরি হ্যাঁ কিরম কাইল দা হইছে ও বউ আরে এক গেলা শরবত আনতে কি অতক্ষণ লাগে তাড়াতাড়ি আয়ো কমপক্ষে 3 গেলা শরবত লাগে আমি খুব ভালো হইয়া দেখতেছি যতদিন ধরে আইছি তুমি করলাম আমার মেয়েটারে খুব অবহেলা করতেছো আর অবহেলা যে কেন করতেছো এইটা করলাম আমি বুঝি শুনো তোমার যে জামাই হ্যাঁ রেখুলাম আমি কোলে পিঠে করে মানুষ করছি হে আমার অত্যাধিক ভালোবাসে কালা বলতে অজ্ঞান হ্যাঁ রে আমি মাটি ত্রাকছি না ফিফটাত খাইব বুলা মাথা ত্রাকছি না হুহুনে খাইব বুঝছ এম বাদর হয়ে মানুষ করছি আমি যদি চাইতাম আমার সেই করলাম আজ এই বাড়ি বউ লইলে বুঝছ হ্যাঁ তুমি অবহেলা করতাম না যাও আরো 3 গেলা শরবত বানায় লই আও সুন্দর হইটা বেশি হইটা মিষ্টি দিবা এক কথা বারবার কো আরে ভাই ফরাদ বসো ভাই বসো 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 কই যাও ওই গেছিলাম বাজারে এখন বাসার দিকে যাচ্ছি বাজারে গেছিলা না জি ও তা তো যা ভাই বাসা অনেক মেহমান টেমান আছে মনে কেন আপনি কেমন আছেন আরে না রে ভাই খুব ফ্রেশনের মধ্যে আছে বুঝছেন কোনো
ফাতিরাতি ভাইতেছি না। আরে কি বলেন, মানে বাংলাদেশে মেয়ের অভাব নাকি? হ্যাঁ, অনেক বাপ মা তো আছে যে মেয়ে বিয়ে দিতে পারছে না। ভাইরে এ কথা আমিও মনে করতাম, রাস্তাঘাটে কত মাইয়া দেখছি গিজ গিজ করছে, যেই আমি নিজের পছন্দের জন্য খুঁজতেছি একটা মেয়েও খুঁজে পাইতেছি না, কি করবো? দুঃখের কথা। আচ্ছা ভালো কথা ফরার, এই তোমার কি আসলে সত্যি কোনো শালি টালি নাই? আরে কি বলেন, মানে ঘটনা হচ্ছে যে আমার বউ, হ্যাঁ মানে আপনার বৌমা বলেন বা ছোট ভাইয়ের বউ বলেন, সে হচ্ছে, ওরা হলো তিন বোন, হ্যাঁ বড় মেজো ছোট, ও হচ্ছে ছোট, ওই ছোটকে বিয়ে করেছি, ওর আর কে থাকবে বলো? এই বড়টারও বিয়ে গেছে। আরে কি বলেন, বড়টার বিয়ে না হলে এটার বিয়ে হয় নাকি? বড়টার তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে। না আছে না, অনেক সময় কিছু ইচ্ছে ফাঁকা ছোট মাইয়া থাকে, বড় বোনের রাখি নিজে বিয়ে করে ফেলায়। আরে দিয়া তো ইচ্ছে ফাঁকা না, একটা লক্ষ্মী মেয়ে বিয়ে সাথে হয়েছে। আচ্ছা বাদ দাও, ইয়ে তোমার ওই ফুফাতো মানে খালাতো চাচাতো এরকম আছে নি কোনো? আমার জানা মতে আমার শ্বশুরের কোনো ভাই নেই। আচ্ছা, অতএব চাচাতো শালি থাকার তো কোনো প্রশ্নই আসে না। ও, আর একটা বোন আছে, তে তার তো বিয়ে হয় নাই। তার যেহেতু বিয়ে হয় নাই, তা আপনি যদি সেই শালি খুঁজতে যান তাহলে আরও 20-21 বছর ওয়েট করতে হবে, তার বিয়ে হবে, ওই ফুপুর বাচ্চা হবে, তারপরে তাকে বিয়ে করতে পারে। এটা কথা কল্যাণী, আরে 19-20 বছর পর্যন্ত আমি বাঁচবো না, এটারই তো কোনো ঠিক নাই। আচ্ছা ইয়ে ভালো কথা, ওই যে তুমি বললে তোমার ফুফুর কথা, জি জি, এই ফুফুটা দেখতে গেছ? না না, দেখতে মার্শাল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর আছে, আমার সাথে হয় নাই তো, ওই একটা পেইল ব্যাপার আছে, কিন্তু এমনি দেখতে অনেক সুন্দর। আরে ফরাত তুমি, আরে এই কথা আগে কইবা না, তোমার একটা ফুফু এরকম আনমেরিট আছে। আচ্ছা ভালো কথা, ইয়ে আমার একটু মিস হলো না, তার কাছে একটু দেখতাম। আচ্ছা নিয়ে যাওয়া যাবে, জানালাম ভাই সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু একটা তো ঝামেলা আছে। কি ঝামেলা? আরে আমি আপনাকে কি বলি, জানে আলম ভাই বলি না? হ্যাঁ ভাই, তো আপনার সঙ্গে যদি আমার ফুপুর শাশুড়ি বিয়ে দিই তাহলে আপনাকে ফুপা ডাকতে হবে না, মানে কেউ তো একটা প্যাঁচ লাগে গেল না, তাকে ভাবি ডাকতে হবে অথবা তাকে ফুপা ডাকতে হবে, আপনাকে মানে একটু ঝামেলা না? ওরে বাবুর ওইটা কোনো সমস্যা না, ফুপা ডাকলে ডাকবা, আর তোমার আর আমার তো একবারে ডাইরেক্ট রক্ত সম্পর্ক না, বুঝছো না? অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। আচ্ছা ইয়ে ভালো কথা ফরাত, তোমার ফুপুর শাশুড়ির এজ কীরকম হবে, বয়স? এজ কত হবে, এই যে মনে হয় আর 40-এর উপর তো বটেই, মানে 43-44-48 আমরা একটা কথা বলি, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি কি নিয়ে তাহলে ভুটানে চলে যাই? ভুটানে কেন? কারণ ভুটানে আপনি বললেন না অনেক জায়গায় মেয়ে খুঁজছেন, পৃথিবীতে মেয়ে খুঁজছেন, এটা বলছেন নাকি? পৃথিবীতে মেয়ে খুঁজছেন না, পৃথিবীতে মানে আমাদের বাংলাদেশে অনেক খুঁজছি, অনেক ট্রাই করছি, কিন্তু ফাইনালি বাংলাদেশে তো পাচ্ছেন, ইন্টারন্যাশনালে চলে যান। আপনি ভুটানে যদি চলে যান, কারণ হচ্ছে ভুটানে মেয়ের সংখ্যা বেশি ছেলেদের থেকে, ঠিক আছে? আর আপনি আরেকটা জায়গায় যেতে পারেন, কাজাকিস্তান না কোন জায়গায় একটা জায়গা আছে, আরও পৃথিবীর অন্য অন্য জায়গা আছে, আরেকটা আছে এশিয়া মানে আফ্রিকান একটা কান্ট্রিতে, ওরে হ্যাঁ একটু জঙ্গলি টাইপের, কালো টালো চেহারা তো আপনি পছন্দ করবেন না। আপনি ভুটানে চলে যান, কারণ ভুটানের সাথে আপনার চেহারার একটা মিল আছে, একটু ভুটানে ভুটানে ভাব আছে, আপনি তো ওখানে বিয়ে করেন, তাহলে কোনো অসুবিধা হবে। বাবুরে বাবুরে ফরাত, তোমার কথায় আমি কী বিপদে পড়লাম? হ্যাঁ তুমি আরে ন্যাশনালি না ভাই, ইন্টারন্যাশনালি মেয়ে দেখাতে বলতেছো কেন? আমি একদম পছন্দ করি, আপনি একটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, ধৈর্য ধরো ধৈর্য ধরো, আপনি ধৈর্য ধরো ধৈর্য ধরুন, আর বাঁধো বাঁধো বুক, বুক বাঁধে না বসে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ একটা কিছু করে। বাবুরে ধৈর্য ধরতে ধরতে বুঝছো নি, আর বয়স তো 50 পার হয়ে যাচ্ছে। আরে ভাই 50 পার হোক, কোনো 100 তো হয় নাই, অনেক কবি সাহিত্যিক আছে, বড় বড় লোক আছে, বয়স্ক লোক আছে, চেয়ারম্যান আছে, এরকম লোক আছে, বিয়ে করে ফেলছে না, আপনি করে ফেলবেন, অসুবিধা কি? দূর অত বছর পর্যন্ত অপেক্ষা করবো নাকি? আচ্ছা ওয়েট করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ একটু ব্যবস্থা করবেন, আমি তো আসি দূর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি কি বললাম, হ্যাঁ দুনিয়ার হিস্ট্রি আমার শুনাইলো, ভুটান থেকে শুরু করে কি কাজাখস্তান আবার আফ্রিকা পর্যন্ত লয়ে গেছে, কি বাংলাদেশের মেয়ের কি এত অভাব পড়ে গেছে? আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি আপনাদের কি জন্য ডেকে নিয়ে আসলাম, আর আপনারা এসে কি করতেছেন? বারা বানতে আঙ্গুর ডেকে নিয়ে আসছো আমার প্রিয় শালিকা, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যেখানে আছি আমরা কি চাইবো তুমি টেনশন করো, সেই টেনশনটা আমাদেরকে দিয়ে দাও, আমরা বুঝবো নাকি? না তুমি একটা জিনিস চিন্তা করো না, তুমি যখন আটকা একটা বুড়া জামাই বিয়ে করে ফেলছিলে সেইবার, এত ঝামেলা হওয়ার পর মিটাইছিল কি? আমরাই তো মিটাইছিলাম। নিয়ামুল প্লিজ, পাস্ট ইজ ক্লোজ চ্যাপ্টার, আগের কথা বাদ দাও, আগে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইটস অ্যাক্সিডেন্ট, এখন নতুন করে সে যে সংসার শুরু করছে মানে মনে করে সেটা তো প্রিসেস করে আমাদের দিতে হবে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না রে বাবা। পুলিশের কাজ কি? প্রথম আসামি শনাক্ত করা, এখন আমরা যদি বিচার করতে আইসা আন্তাজে একজনের জজ মিয়া বানা হেলায় তাহলে কি হবে? হ্যাঁ আমাদের সব কিছু সাজা দিতে হবে না? দিয়া বই না মা, সত্যি কইলা কত, এই জামাই কি তো সেই বুইড়া জামাই। তোমাদের কারো কিছু করার, তোমরা আসো বেড়াও, আমি আর তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি।
এরে বোকা বোকা তুমি বুঝব না আমরা আজকে কি জন্য তুমি এত চাইতে চাইতে কথা বলছিস রেগে গেলে তো এরে গেল কথাটা সত্য আমি সব সময় সত্য কথা বলি নাই মু এজাবৎকালে আমার জানা মতে ইন্টেনশনালি আমি কখন মিথ্যা কথা বলি নাই আমি সেই সত্যবাদী ছেলে আপনি ছেলে এ বিষয়ে তোমার কোনো কথা আছে সন্দেহ আছে হ্যাঁ তুমি জিগি মা ফোরনা মনে গলে তুমি এইভাবে প্লিজ আমাকে আন্ডারস্ট্যান্ড করে কথা বলো না ভালো লাগে না এগুলো আরে দুলা ভাই আপনার সমস্যা কি জানেন কথাটা শেষ করতে দেন না আমি কি বলছি এটা কি শুনেন আমি বলছি আপনি ছেলে হন কিভাবে আপনি তো ছেলের বাপ এখন হু ইয়েস তৈমুল্ল আমি বলে গেছি গা থ্যাংক ইউ নাইমুল থ্যাংক ইউ আল্লাহ একবার বুঝতে ছিল বাবা আমাকে উল্টে মিউজিক শোনাই দিচ্ছে বাবা বাবা আমার একটা জরুরি মিটিং আছে আমাকে আরেকবার মারো তো আমি করছি একজনের 16টা করে কাশি কিবা দ্বিতীয় কথা তোমরা তো খবরই জানো না রোজার মাসে সোলার বিজনেসটা যে করছি ছোলা ঘরে রেখে যেভাবে দাম বাড়ায় সাপ্লাই দিছি স্টকের সেই খেলা তো তোমাদের বলি নাই আমাদের খেলা বলা লাগবে না আপনি দিয়ার জামলা ঠিক করেন দিয়ার জামলা এইভাবে দেশে 12টা বাজে এই দেখেন আপা আপা দেখো দেখেন দেখছেন না সেটা তো ঠিক আছে আমাকে দেখাও একদম সেম টু সেম মিলাই এটা সেম টু সেম ছবি তো ঠিক আছে শোনো যাচাই বাছাই করার দায়িত্ব কর্তৃপক্ষ তো আমাদের আছে এখন তুমি আমাদেরকে বলো তুমি কি চাও তুমি থাকবে হাল লোকে আমরা তাও তোমার তোমরা দি সবাই হেন হয়ে গপশপ করতেছ তে আমার ডাকলে হইল নইলে আমিও শুনতাম খালা আপনার সাথে কি জন্য নাম রুমা শেখু রুমা তো ফরাদের লগে বাগানো খারে গপ করতাছে কার লগে ফরাদের লগে কার লগে আমার ফরহাদ আল্লাহ কোরআন বিজ বারছে যে জানে ফরজ তোরা আল্লাহ রুমা এখানে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে তো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ভাইয়ের বাসায় যখন যা ইচ্ছা হয় সেটাই করবা ঠিক আছে আচ্ছা এখন বলো তুমি কিসে পড়াশোনা করছো আমি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পড়াশোনা করছো ভেরি গুড তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো ছবি আঁকতে পছন্দ করি ছবি আঁকো বাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর করে ছবি আঁকবা এমনি কোনো খেলাধুলা করো না তুমি হ্যাঁ লুডো খেলি লুডো খেলো অন্য কিছু খেলো না যেরকম দড়ি দিয়ে স্কিপিং করে তারপরে দৌড়ঝাঁপ দাঁড়িয়ে বাঁধা দৌড়াদৌড়ি গোল্লা ছুটে গুলো খেলো না না ওগুলা খেললে আমার হয়রান লাগে ভাইয়া হয়রান লাগলে ওটা খেলতে হবে তো হবে হয়রান করলে হয় কি তোমার যাচ্ছে না যে ঘেমে যাও চর্বিগুলো বার্ন করবে ঘেমে যাবা শোনো স্লিম কথা আছে শোনো না আমি ওর সঙ্গে কথা বলছি একটু আমার তোমার সাথে জরুরি কথা আছে ওকে পরে কথা কি ব্যাপারে এরকম চোরের মতো হাত ধরে টেনে নিয়ে আসলে কিসের জন্য কেন নিয়ে এসেছি তুমি বোঝো না এত রাতে রুমার সাথে তোমার কি কি ধরনের কথা বলছো তোমার সঙ্গে মানে আমার কাজের সঙ্গে কথা বলছিলাম ওর সাথে তোমার এত রাতে কিসের কথা হ্যাঁ নিরিবিলি বসে নিরিবিলি বসে মানে কথা ও যেন শুকিয়ে যায় আর একটু ভালো থাকে সুস্থ থাকে সেই ব্যাপারে কথা বলছিলাম শুকিয়ে যায় যেন আরো সুন্দর লাগে আর তুমি ওর সঙ্গে টাঙ্কি মারতে পারো তাই না আমি সবই বুঝি বুঝছো কি বলছো তুমি কি বলছো বলো তোমাকে আমি জানি ওর সাথে তোমার বিয়ের কথা ছিল না রুমার সঙ্গে আমার কে বললো তো যে রুমার সঙ্গে আমার বিয়ের কথা ছিল শোনো আমি সব জানি তোমার খালাই তো বলেছে খালাই কথা বলেছে কই আমি তো জানি না আমি নিশ্চয় খালার সঙ্গে কথা বলবো থাক তোমার খালার সাথে তোমার কথা বলতে হবে না কালকে আমি আপাদুল্লা ভাইয়ের সাথে চলে যাবো আমি আর না তোমার সংসার করবো কি ধরনের কথা বলছো কোন কথায় কি সংসার করবো না কার সাথে কোন কিছু মিলছে না কি ধরনের কথা বলছো তুমি দিয়া শোনো আমি তোমার থেকে ছোট হতে পারি বাট আমি এত অবুঝ না বুঝছো আমার একটু বুদ্ধি টুদ্ধি আছে আমি বুঝি আর তাছাড়া তোমার খালা কিভাবে কথা বলে সেটার মিনিংও আমি জানি তুমি যেটা মনে করছো নিয়ামুল আসলে বিষয়টা তা না
এই বুইড়া শকুন সরি বুইড়া জামাই আসলে যে ইয়াং হয়ে গেছে গা এটা কোনো আলাদিনের চেরাক বলতে কিছু না ফেসিয়াল আরে বিয়ার সময় আমি একবার ফেসিয়াল করছিলাম ফেসিয়াল মানে কি জল দোলা সুন্দর লাগছিল মানে কি সুন্দর একটা সীমা আছে মিঠুন স্বর্গ বুদ্ধি ছিল নি মিঠুন স্বর্গ বুদ্ধি হ্যাঁ কি কম তোমারে সেই খেলা কিভাবে চলে গেছে গা আরে মনে করো এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাওয়ারা কেমনি কি হয়েছে ওই সময় তো আমার 21 বছরের যুবক মনে ছিল আরে হুন্ডা চালাইছি একদম ষাটটা মনে করো তো কি একদম পিছনটা ফুলে থাকে ব্যাকবিট এসে কথা বলো না এর আগে তোমাকে বললাম সাব অ্যাসিস্ট্যান্ট তুমি শুনছো 26 টন শূন্য 26 টন রডে অর্ডার দিছো আজকে বললাম কল সেন্টার আর তুমি বলতেছো কল সেন্টার এগুলো কি ধরনের কথা বলো হ্যাঁ আমার উপরে কি পরিমাণ হাত আছে তুমি জানো রাখো বল শোনো বাচ্চার যত্ন নিবা সলিড মোতাবেক উল্টা সিধা কোনো কিছু দেখলে কাঁচা কঞ্চিদা কিন্তু বাইরামো মনে করো না আগের সেই খেলা তোমার আছে ওই যে সাবানার মতো আমার সামনে চলতা পেখম দিয়ে দিয়ে কথা বলতা বাচ্চা যদি পাঁচবার মতে পাঁচবারই তাকে সেলুট দিবা আমার আলেকজান্ডার না রাখো দেরি করো না শোনো বাচ্চা কাছের ভিতরে একটা আনন্দ আছে এই যে মনে করো আমি যে কোনো কাজে যাই না কেন আদার ওনের ব্যবসা ট্যাবসা যেটা করি না কেন এই মনে করো যে বাচ্চাটা যখন করল কি শুক্রে বাবা তার উপর ঠাস করে দেয় মুইটা কিছু গরম গরম হ্যালো হ্যাঁ পিয়া বলো আরে কই গিয়া তোমরা বসা রইছো দিয়া তো ব্যাগ গুছাইতেছে চলে যাওয়ার লাগা দিয়া ব্যাগ গুছাইতেছে মানে চলে যাবে মানে তাড়াতাড়ি আসো রাখো আমি আসতেছি দেখি দেখি খালি এই দুলা ভাই চলেন তো দিয়া নাকি ব্যাগ গুছাইতেছে সে চলে যাবে কই যাবে হ্যাঁ আরে কই যাবে চলেন তো চলেন দেখি পরে আমি একটা সাড়ে উঠে আসবো বুঝছো একটা কথা মনে রাখবা আর আপনার একটা ফুল হইছে আপনি প্যান্ট পরেন কেন আরে আরে পড়ার যে তার বউ দিয়া টাইনা লয়ে গেছে এটাতে চিন্তার কি বিষয় আর মারে এমনি করলাম তোর লো প্রেশার আর চিন্তা করিস না তাই লোক করলাম প্রেশারটা আরো কমে যাইব না মা বাবি রাগ করছে আমার বোন ফুটেছে ফড়ার হ্যাঁ যদি কিছু তা কয় হ্যাঁ কথার দাম আছে আর আমরা কিছু দেখতাম না বুঝছ অত চিন্তা করিস কালা তোমার সঙ্গে আমার একটু কথা আছে একটু করতে থাকতে হয় রে হাজার হাজার কথা কইবে লক্ষ লক্ষ কথা কইবে মানে আমি তোমার সঙ্গে এক এক একটু কথা বলতাম আচ্ছা খালা তুমি আমার ওয়াইফকে দেয়াকে কি বলেছো কি কইতা মানে তুমি নাকি বলেছো যে মানে রুমার সঙ্গে আমাকে তুমি বিয়ে দিতে চেয়েছিলে এইটা তো আমি কোনো সময় কইছি না দিয়া তো বড় মিশা কথা কও হ্যাঁ তো একটা বড় মৃত্যু আরে কি ধরনের কথা বলছি এইটা না তুমি বলেছো কি না বলেছো সেটা আমার জানার বিষয় আমি এটা কেড়ে কইতাম আমি কালি কইছি আমার ফরহাদ কত সুন্দর হ্যাঁ অক্ষরে দেখতে রাজপুতটা লাহাইন পড়াশোনা কি শিক্ষিত আর কত জমি জামা আছে প্রত্যেক মাই চাইব হ্যাঁ রে মেয়ের জামাই করতো আমিও চাইছিলাম তো এইটা করলে কি কোনো দোষ আছে কেরে তুমি একটা যোগ্য পাত্র না ঠিক আছে খালা তারপর মানে একটা ওয়াইফ তো বাচ্চা মানুষ বুঝে তো তুমি সব কিছু আচ্ছা তাও তোমার তো টেনশন করার দরকার নাই আমরা কাল শহরে যাই আমরা
বাপুরা মাইয়া বুঝি ফেরে কেউ রাখতো সারা সায়েমকা কাল হয়ে সায়েমকা সকাল সায়েমকা আমি কালকে কি ধরনের কথা বলছি আমি কি সেই কথা বলেছি যে কালকে সকালে যেতে হবে আচ্ছা বাপ তুমি টেনশন হল না আমি দেয়ারে বুঝায় কই আমনে তুমি কোনো টেনশন হল না তোমার আমি মাটিতে রাখছি না ফুয়া খাইবো মাত্র রাখছি উন খাইবো বুঝছো না তোমার আমি কি মায়া উঠছি শুনতে সব আমি জানি কিন্তু আমার মনে হয় কি মানে তোমার মানে দেয়া কেউ কিছু বলার দরকার নেই ঠিক আছে আর তুমি এই যে কথায় কথায় চলে যেও না তো ও তো আমার বোন নাকি ঠিক আছে নিশ্চিত থাকো ওকে আরে বয়স তো কম হয় নাই এটা তো বুঝি কোনটা আড়ার কোনটা সুজি না দুলা ভাই মানুষ বোঝার জন্য সবসময় যে ঝুনা পাকা হওয়ার দরকার আছে তা কিন্তু না নাই মন তুমি কি কথাটা আমাকে বললা আপনাকে বলবো কেন বুড়া জামাকে নিয়ে বলছি আরে বুড়া জামাকে বুড়া জামা আছে নাকি সে তো ইয়াং হয়ে গেছে আরে রাখ তো কোথাও যাওয়া লাগবে না তো তার বাদ দে থাকলাম করিস না কিন্তু কিন্তু কি চাপকায় দাঁতটি ফেলাই দেবো কিন্তু কিন্তু কইরা কত যে পিছাই যেতেছ গা তুমি কি বুঝতেছো কোনো কিন্তু কিন্তু নাই কোনো যাওয়া যায় নাই গেলি তুমি মরছো তুমি যাইবে একদিকে আরেকদিকে কি হবে জানো ওই মোটারে কিন্তু ওই খালা কিন্তু কবুল বলাই নেব এক্সট্রা প্লেট তো রেডি আমার মনে হয় ঠিক দিয়া তোমার এখানে যাওয়া ঠিক হবে না মানে ঠিক হলে কি নিরাপদ হবে না আসবেন না লুকিয়ে থাকবেন আইন আপনার বাড়ি আপনার ঘর আরে বাবা আর আমরা পাতার ভিতরে পুরানে হয়ে গেছি আচ্ছা আপনার বললে কথা বললে বলতে পারবেন অসুবিধা নেই আরে না কথা বলতেছিলাম আর কি মানে মেলা কথা আসলে কি যে যে কথাগুলি না বললি না এই যে দেখেন দিয়াকে কিন্তু প্রথম আপনার সঙ্গে আমরা বিয়ে দিতে চাই নাই আমরা কিন্তু অনেক বড় বড় ফাইট দিছি রে বাবা ফাইট মানে কি ওই সময় আপনি যদি আপনার চেহারাটা মনে করেন একবার ফ্ল্যাশব্যাকে আরে এই কথা মনে করতে এখনই মনে হইতেছে কি আপনার বাসদা বাইরে মেরে লাই আইরে কি চেহারা আইরে কি বুইরা বুইরার একটা সীমা থাকে কেমন বুইরা বুইরা ছিলেন মা গো বা দাঁত কি অরিজিনাল কিনা তখনই তো সন্দেহ দেখছিল অনেক ত্যাগ তিতিক্ষায় একটা পর্যায়ে মনে হয়েছিল কি এই দিয়ারে গাঙ্গে কাইটটা বাসায় দিমু তারপরও এই বুইরা জামাইয়ের লোকে বিয়া দিমু না তারপরও তো আমরা দিছি দিছি না ওর সুখ শান্তি সব কিছু চিন্তা করিয়া যাকে এত কথা বলে কোনো লাভ নাই বলার ইচ্ছাও নাই কারণ আমার ফোরার বৃষ্টিটা এমন বড়া বাড়ছে দুলা ভাই লাভ নাই ইচ্ছা নাই বলে অত গর্ব করে সব বলে ফেলেছে আরে বাবা রে বুঝদার জন্য তো দুই চারটা কথা বলা লাগে এই যে বুড়া জামাই সরি তুকু ইয়াং জামাই এই যে তাকে বুঝানোর জন্য দুই চারটা কথা না বলি না যেখানে সংসার একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা এক প্রকার সেপারেশনে চলে যাচ্ছে এগুলি কি আমার সহ্য হয় আমি তো এমনি বেশি কথা পছন্দ করি না তারপরেও বলা লাগে এই ফোরার বিশ্বে মানুষ আর মানুষ থাকতো না যে কোনো সময় অজ্ঞান হয়ে গেলে গা তোমার আপার কাছে আমার বুঝাই দিও টেক ইট ইজি এগুলো কিছু মনে নিতে হয় না আমি এখন একটু চেঙ্গিস খানের সঙ্গে কথা বলবো চিনছো আরে আপা ছেলে কুম ফুতে নয় ক্যারাটিতে নয় প্রেম প্রেম খেলা করে মন করে ছু যায় হই কুই হাই কুই 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 কুম ফুতে নয় ক্যারাটিতে নয় উই 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 প্রেম প্রেম খেলা করে মন করে ছু যায় উই 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 পিউ 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 কে বাড়ি যাবে জন্য ব্যাগ গুছেছ আচ্ছা বাবা রে খালা একটা গ্রামের মানুষ সে তার মতো বলেছে তুমি একটা শিক্ষিত মেয়ে কি বলেছে না বলেছে এটা চিন্তা করে বাড়ি চলে যেতে হবে এটা তোমার বাড়ি না হ্যাঁ তুমি কেন এখানে যাবে এখানে থাকে ঠিক আছে তুমি আমার ওই 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 তুমি আমার ওই যে দূরে বললো না তুমি ঠিক আছে হ্যাঁ এই তো ঠিক আছে সানা আলম ভাই সেই কখন থেকে চুপচাপ বসে আছেন কিছুই তো কইতেছেন না ঘটনা কি না ঘটনা তেমন কিছু না আচ্ছা ঘটক তুমি একটা কথা সত্যি করে আমাকে বলো তো এই যে আমার চেহারাটা এটা কি ভুটানি চেহারা কি কন আর তোমাকে যেটা আমি প্রশ্ন করছি সেটার উত্তর দাও না মানে ভুটানির মানুষ তো আমি দেখি নাই
ভুটানি ভুটানি দেখা যায় কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আপনার যে জাপানে জাপানে একটা ভাব আছে আপনার চেহারার মধ্যে সেটা কিন্তু বোঝা যায় না। তাহলেও খারাপ ছিল না, জাপান একটা উন্নত রাষ্ট্র, কিন্তু আমাকে ভুটানি চেহারা বললো কেন এটা বুঝতে পারলাম। কে বলছে ভাই? কে আর বলবে, ফরাত বুঝছো না, এত সুন্দরী মাইয়া বিয়ে করছে তো এই জন্য অহংকার এত ফা মাটিতে পড়তেছে না। হ্যাঁ, এই জন্য তোমার আমি একটা কথা বলতেছি, আমিও কিন্তু ফরাদের বয়স চাইতে কম সুন্দরী মাইয়া বিয়ে করতাম না, তোমাকে বলে দিলাম প্রয়োজনে আরও কম বয়সী মেয়ে বিয়ে করবো। দরকার হলে আমার বয়স এখন 50-এর কাছাকাছি, তো আমি আরও 50 বছর অপেক্ষা করবো, তারপরেও আমি সুন্দরী মাইয়া বিয়ে করতাম চাই এবং কম বয়সী। এটা কী কন ভাই, আরো 50 বছর অপেক্ষা করবেন? এতদিন আপনি বাসুর কেটে সে রেতে সন্দেহ হল। আরে বাবুরে, এটা একটা কথার কথা তোমাকে বললাম আর কি, কিন্তু আমার কথা হলো আমি একটা কম বয়সী মেয়ে বিয়ে করতাম স্যার। জি, চেষ্টা তো আমি করতেছি। তুই যে করতেছো বুঝতেছি না। আচ্ছা ভালো কথা হয়েছে, তুমি যে তোমার জন্য একটা মাইয়া পছন্দ করে রাখছো, এই সে বয়স জানি কত বলছিলি? কেন ভাই, তার কথা আবার জিজ্ঞাসা করো কেন, সে তুরি যাবে আছে। না না দূর, তুমি আমার ভুল বুঝিও না, আমি সেটা মিন করতে চাই না, মানে বলতেছি মানে এর কোনো ছোটো বোন টোন আছে কিনা, মানে ওই বয়সী মেয়ে হইলে আমার জন্য খুব ভালো হয় আর কি, সেটা তোমার বলতেছি। ভাই আমি তো চেষ্টা করতেছি, একেবারে মন দিয়ে চেষ্টা করতেছি, কত খাটাখাটি করতেছি না। না না, তুমি তোমার চেষ্টা আরও জোরদার করো, গটগিরি আরও চালাই যাও, কারণ মানুষজনের এই যে খোঁচা, বিভিন্ন ধরনের ভুটানি চেহারা জাপানি চেহারা, এই খোঁচা আমার আর সহ্য হইতেছে না, বুঝছো কি বলছি? ভাই এই আপনার পিছরা আপনার কাজ কাম হাত দিয়া আমি কিন্তু আর কোনো কাজ কাম ধরতেছি না, সারা কোন খালি আপনার কাম নেই পড়ে আছে। ঠিক আছে, ঘুমাইতেছে নো প্রবলেম, বাবার ঘুমাইতে দাও, কোনো অয়কুলম সম্রাট টাইপের পোলা, ওই তো হুমায়ুন বাবর আরঙ্গ এগুলোর নাম শুনছো না, এগুলো কিন্তু সেইটাই কিন্তু বুঝছো, ঘুমাইতে দাও। আচ্ছা ভালো কথা, একটু ওয়াল কলতে আদ দিয়া দেহ তো, মুথ্যা দিছে নাকি? এখন মোবাইল আর কানে ধরো, কানের পাশে ধরো, বাবার একটা সুভাগ আমার বাবা না, বাবা চুমা লো, বাবার একটা চুমা দে, চুমা চুমা দে দে লাল্লা, চুমা চুমা দে দে চুমা, না না চুমা চুমা লে লে বাবা না, চুমা চুমা লে লে বাবা না। রাখি পরে কথা বলছি। আরে কি কথা শুনুন, যে সিনেমা দেখতেছি, সিনেমার নাম বাপ ছেলে তোমা তুমি, মা গুমা মা গুমা গুমা, জুম্মা চুম্মা দে রে। তুমি ও শ্বশুর কল্লাকে শোনো, ওই যে ফরহাদের যে খালা আছে না, তার লগে একটা মাইয়া তাকে মোটা কইছে। হ্যাঁ ওই যে তোমার আপার মতো। আপা ওই বসা তো মোটা ছিল না। হ্যাঁ তাহলে কার মতো, আসল ঘটনাটা খুললে বলো না, কুতু নক সাকরটা তো কিল্লি গা বলো, আগে শুনেন না। হ্যাঁ বলেন। আরে বাবা কি বলতেছো সেটা বলো, না বলো তো সেটা ভুলে যাবে, বলতে দিব না। এই সেরি না হুদাই পেছা, হ্যাঁ বলো বলো বলো। আরে ওই মোটা মাইয়াটা, ও না কি ওর মাইয়া না, আসল মাইয়া না। এটা আপনি চিন্তা করেন না, রাগি আমি অনেক আগে চিন্তা করে ফেলাইছি, যার বডির লগে মিল নাই ওই খালা, চেহারার লগে গায়ের রং কোনো কিছুতে মিল নাই, সে আবার কি করে আসল মাইয়া? আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তাহলে হয়টা কি, মানে মেয়েটা কি হয়, কি হয় সেটা বলো। আরেক চমক ওইটা, এই সেবলি এই। আরে বাবা রে, ক্যানভেসারের মতো কথা বলতেছো কেন তুমি, তুমি কি ক্যানভেসারের চাকরি নিচ্ছো? হ্যাঁ লাস্টে কই বাপুরাটা, এই তুমি তো আমার মতো স্টক ব্যবসা শুরু করছো, আদারও শুনে স্টক ব্যবসা করার কথা, আসল ঘটনাটা খুলে বলো। সব কথা আমি কেমনে কমু দুলা ভাই, মানে একটা একটা করে কইতে দেন। হ্যাঁ বলো আসল ঘটনাটা, কুসুমটা বলো। হ্যাঁ আসো। আর চমকটা হইতেছে কি জানেন, ওই ফরাদের খালা ওই মায়ের জন্য বিয়েও করে নাই। এমন ভাবে কথাটা কইলে দুই ভাইরা খুশি হয়ে যাবো গা, আমরা কি বিয়ের পাত্র নাকি, ওই খালার আমরা বিয়ে করতে যাবো, স্টুপিড কথা কা, কি ধরনের কথা বলতে বলে। এটা আপনি কি কইলেন দুলা ভাই? জি কি কমু, এই ইয়াং জামের খালা বিয়ে করলি কি না করলি কি, হাই কিরা কে তো মইরা বেটকা পড়ে থাকো, আমাকো কি, আমি কি কইছি আপনাকে কিছু, এটা তো বলো ছাড়া তার কিছু দেখতেছি না। আচ্ছা এমন ভাবে কথাটা কইলো কি, এমন হইতেছি হ্যাঁ একটা নায়িকা নায়িকা বিয়ে হইলো। এই দুলা ভাই নায়িকা হইলি বাকি, সে যদি নায়িকা হইতো তার বিয়ে না হইলে আপনি কি খুশি হইতেন নাকি? তুমি এটা কি ধরনের মানে মানে খামচি দিয়ে আমার দল্লা, আমি তো এটা বুঝতেছি না, আমি কি একবার বলছি যে সে নায়িকা হইলে আমরা, এটা কি ধরনের কথা বল, নায়িকার উদাহরণ দিছেন তো সেজন্য বললাম। তুরো আমার আরঙ্গজেবের সাথে কথা বলতে হবে, আমার কেন আরঙ্গজেবের সাথে কথা, এই মাত্র না বলেন আপনার পোলা ঘুমাইতেছে। ও ঠিকই তো বলছো, আল্লাহ 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 আল্লাহ, আসলে পুত্র আবেগ সামাল দিয়ে রাখতে পারি না, বড় আদরের নয়ন মনে হবে সে আমার। আসেন বসি একটু, আমার না গোডাটা আবার টনটনে আসছে গো, বাকি উঠছে বাকি, আল্লাহ
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ঘটক? হ্যাঁ, ইদানিং এলাকাতে খুব ঘন ঘন দেখা যেতেছে, ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, এই যে জানে আলম ভাই আছে না, হ্যাঁ, তার বিয়ের সাথে একটু চেষ্টা করতেছে আর কি। চেষ্টা করে কি পারছো নাকি? শোনো, তোমার বাপও কিন্তু চেষ্টা করে পারে নাই, তুমি পারবা তো? অবশ্যই পারমু। এই যে গত সপ্তাহে আবাসনগরের ওই দুলু চাষা আছে না, ওই যে আবাসনগর দুলু চাষা, হ্যাঁ দুলু চাষা, বয়স কিন্তু 70 পার হয়ে গেছিল, আমি কিন্তু বিয়ে পড়াই দিছি। আচ্ছা, কত যে বিয়ে যে পড়াইলা, মানে সাসার যে বিয়ে করে নতুন সাসি হইছে, তার বয়স কিরকম? কত রব 40-42, এতে দুলু চাষার বয়স কিন্তু 70 বছর, সেই তুলনায় তো জানে আলম ভাই তরুণ। আরে বাবা রে, ঠিক আছে রে ঘটক, ঠিক আছে, কিন্তু আমাদের জানালম ভাই 40-42 বিয়ে করবে না, সেই সাথে কচি একটা মেয়ে, সুন্দর কচি একটা মেয়ে। ভাইজান, এটার জন্য কিন্তু দোষ আপনারই। আমার দোষ না, আমি আবার কি করছি? হ্যাঁ, আপনি যে সুন্দর ইয়াং মায়া বিয়া করছেন, সেই জন্য তো জানালাম ভাইয়ের এই দশা হয়েছে, খালি ইয়াং মেয়া চায়, ইয়াং মেয়া চায়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ভাই, আপনার উপর কিন্তু আমার অভিমান আছে। আমি আবার কি করছি, কি অভিমান? আপনি তো আমারে কোনো সুযোগই দিলেন না। কিছু সুযোগ? এই যে বিয়ের সাথে করানোর সুযোগ। আরে বাবা, এই সুযোগ হয় না, অসুবিধা তো নাই, এখন তো তোমার অনেকগুলো আছে, আর একটা না হলে তো হবে না, অন্যগুলো আছে না, আমি না করে নাই, গ্রামের অনেকে আছে না, জানালাম চাষা নাকি এই যে জানালাম ভাই দুলু চাষা করতেছে, এরকম করে করা যায়, অসুবিধা কি? দুঃখের কথা আর কি কোমরে ভাই, এই যে ফেসবুক আসা, ইমো আসা, হোয়াটসঅ্যাপ আসা, আমার এই ঘটকের তো কোনো নাম গন্ধই নাই, কেউ ঘটকের ধার ধারে না, একলা একলা বিয়ের সাথে করে ভালোইতেছে। আর প্রেমের কথা কও ভাই, প্রেম তো এখন ডাল ভাত। বুঝতে পারছি, সেই জন্য ওই লেভেলটা মানে ওই গ্রুপটা বাদ দিয়ে সিনিয়র গ্রুপে চলে গেছো তুমি না ভাই? দুলু চাষা এরকম এই ভালো লেগে থাকে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে জি ভাই, দোয়া করেন যে জানালাম ভাই একটু পার করতে পারি কিনা। অবশ্যই অবশ্যই, আমার দোয়া থাকলো, জানালাম ভাই একটু চেষ্টা করা যাক, কারণ বেচারা বিয়ের জন্য একদম অস্থির হয়ে গেছে। ঠিক আছে জি ভাই, ওকে বাই। সংক্ষেপে আমাকে জান বলতে পারো আর কি? আচ্ছা, জান ভাইয়া। ও আবার ভাইয়া বলবা কেন? আচ্ছা ঠিক আছে, বলি, অসুবিধা নাই। আচ্ছা আসি জান ভাইয়া, চলে যাবা কেন? ভাই আমি তো আপনার বাড়িতে খুঁজে আসলাম, আর আপনি এনে বসাইছেন কেন? কি ব্যাপার? একটা সুন্দর হাই ফাই মায়ের সন্ধান পাইছি। তাই নাকি? হ্যাঁ, ওই দেখি তো। মাইয়ার বয়স কমপক্ষে 20-এর নিচে হতে হবে, মানে আন্ডার 20। ভাই রে, আপনার বয়সের ব্যবধান দেখতে হইব না? ব্যবধান আমি দেখবো কি? ব্যবধান দেখবা তুমি। আচ্ছা তুমি কি দুনিয়াদারি কোনো খবর রাখো না কেন? আরে আমি তো দেখি কত পেপার পত্রিকায় লেখা আছে, এরকম 60-70 বয়সের বৃদ্ধ লোক 15-16 বছরের তরুণী কি বিয়ে করেছে, আর আমার বয়স তো এত হয় না। হ্যাঁ না, আমি তোমার এত করে বুঝাইতেছি, তোমার দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? তুমি বিদায় হও, বুঝছো? তোমার দিয়ে কিচ্ছু হবে না, আমার জন্য আন্ডার 20 দরকার তোমার, আমি আবার বলি। ওরে বাবা রে বাবা, আন্ডার 20, নিজের বয়স দেখবো না, খুঁজতেছে আন্ডার 20। কি করো? কিছু না।
কিচ্ছু করো না আরে কি করো কেন তুমি কি ভাবছিলে কি করব কিছু না আমি ভেবেছি না কি আচ্ছা আমি বাইরে যাচ্ছি হাসপাতাল যাচ্ছি একটু দোয়া করে দেবো না আমাকে ও হ্যাঁ বাইরে তো যাচ্ছো ঠিক আছে বাইরে তো যাচ্ছো কিন্তু বাসায় যে এত মেহমান বাচ্চাদে করতে হবে না কিছু আচ্ছা বাজার তো করবো কোনো অসুবিধা নেই আচ্ছা রোহিণী মামা ঠিক মতো আসে তো রান্নাবান্না করে তো বাজার নিয়ে টেনশন করো সব বাজার আমি এনে দেবো কিন্তু নিজে কাটাকুটি করতে যেও না রোহিণী মামা যেন কাটতে তুমি কাটতে গেলে হাত কেটে যাবে তো কেটে গেলে কি হবে তোমার হসপিটাল তো আছে আরে বাবা হাসপাতাল থেকে না হয় সেলাই করে দিবে কিন্তু তারা যদি কাটবে ব্যথা পাবো না হ্যাঁ আচ্ছা শোনো তোমার দুই দুলো ভাই আমার প্রতি যে কনফিউশন ছিল দূর হয়ে গেছে একদম তোমার দুই দুলো ভাই বদের হাড্ডি কি বলো তুমি এসব আরে বাবারে রাগ করো না বিয়ের আগের থেকে কিরকম ভাবে আমার পিছনে লেগেছে জানো না এখন গোসল করাচ্ছে মুখ ঢোলাচ্ছে আমাকে আসলে টর্চার করতে পছন্দ করছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দুলাবের সঙ্গে তোমাদের কথা বলবো ঠিক আছে এখন যাই বাইরে যাচ্ছি দোয়া করে দাও এমনি হয় না তার মধ্যে টানা পেঁচাইছি কি কমু তোমারে এমনি ঠ্যাঙ্গের যন্ত্রণা বাসি না তার মধ্যে একটা বাগি পড়া হয়েছে চুন লাগাই দিছি বুঝছো দোয়া করে যাতে তাড়াতাড়ি গুলিয়া যায় এ নিয়াম জি এমন তো কোনো কাম কাজ নাই বাইর যাই তানা দোলা ভাই আপনি তো আসছেন একা একা আপনার টেনশন নাই আমি তো আইসি আর জন নিয়া তার কথা চিন্তা করতে হয় তার উপর ডিপেন্ড করে আমার দাম আসা হয় গুজি তুমি আমার শালির খুব ডরাও না শোনো আমিও ডরাই না বুঝছ কিন্তু আমার ডরাই না এটারে আমি স্টোক করে লিখছি স্টোক করে বলছি মানে আরে গাধা না বুঝার মতো বান করে দিলি তোমার তো খুব ট্যালেন্ট আছিলাম বোঝো তো সবই কি দেখো না দেখতেছি ঠিক ঠিকই এত বড় হয়ে গেল এইটা ঠিক ঠিকই না রে মিয়া এটা গিরগিটি শোনো তোমারও তো কি কমু তোমার ভাবছিলাম তুমি একটু ট্যালেন্ট না বোঝার বান করে গেলে গা বোঝো তো সবই তোমার আপাজন সুন্দর ছিল বুঝছ কোন আপা আপা সুন্দরী মানে আরে যেটার লগে তাই হেডেই মানে তোমার জ্যাডেটের কথা কইলা মানে সে আবার সুন্দরী একটা সময় সুন্দরী ছিল না আমি তো আগের কথা বলতেছি শোনো হ্যাঁ কি সিলিম বাতাসের লগে লগে আটতো মনে হইতে একটা রাজা সেটা দিতেছে সিলিম রাজা এখন কি হয়েছে কোদাই ঘাসি আরে ঘটনা তো হেনে না ঘটনা হয়েছে গিয়া বিয়ের পরপরই সে আমাকে মনে করে এমন এক ধরনের থ্রেট করতো বেশি এড়ি দেরি করলে সে নাকি অন্য জায়গায় চলে দেবো গা সে থাকবে না তার থ্রেটের ঠেলায় বাইক থাকতে পারতাম না হঠাৎ করে সে যেটা করলো মানে আমার থ্রেটের উপর রাখতে আমি কান্দা শুরু করলাম আমার কোনো এক ফ্রেন্ড হারাদন সে আমাকে এমন বুদ্ধি দিল তারে আমি এক রানের জায়গায় পাঁচ রান খাওয়াইতাম খাওয়ায় খাওয়ায় এক ফোর করে শোল্ডার ওজনটা বাড়াই নিলাম এবং মোড়া হয়ে গেল গা এখন তো সে চাইলে উড়াল দিতে পারে না বলছো তো কেমনে স্টক করে ফেলেছে ইয়েস এইটাই হচ্ছে স্টক আরও সিকিউরিটি বাড়ানোর জন্য আমি কি করছি জানো তো এমন স্টক করলাম সেইটা হয়েছে গিয়া ব্যাটের ভিতরে দিয়ে দিলাম সোলেমান রে সোলেমান এখন চাইলেও তো সে আমাকে ফাঁপড় দিতে পারে না চাইলেও সে আমাকে বলতে পারে না আমি উড়াল দিয়ে অন্য জায়গায় যাবো গা হ্যাঁ বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা একটুখানি চেকে যা করে না ফুস ফাস খাই শুধু দুধ ভাত নিজে তো ফাপড় দিলাম একটু আগে দেখলে না তুমি আচ্ছা শোনো ও পাগো মা একটা কথা বলি প্রিয়া কিন্তু সবসময় একটু স্বাস্থ্য সচেতন সে ডায়েট করে একদম রীতিমতো ডায়েট করে পারবানা রে ভাই পারবানা পাখি যত হালকা হবে ততই কিন্তু পলানের একটা ভয় থাকে ততই কিন্তু ভিন্ন জায়গায় সে উড়াল দাউনের চেষ্টা করবে শোনো একটা কথা বলি এই মিয়া স্যার আমাকে কি তুমি আমার ব্যাপারটা দেখব এই যে পাখিটা মানে পেয়ার কথা বলতেছি তাকে খাঁচার ভিতরে যেভাবে হোক তাকে কিন্তু বন্দি করা লাগবে নাইলে কিন্তু তুমি একটা বিপদের মধ্যে পড়বা বাচ্চা কাচ্চা নিয়ে নাও এই যে মেডিসিন না কোনো আওয়াজ নাই উল্টা ফাপড় দিতেছি আমি সেজন্যই বলতেছি তার উপর তোমার বউ কি আমার বউর একটু সুন্দরী বেশি এটা কিন্তু একটা ঝামেলার বিষয় এই কথাটা বলার অর্থ কিন্তু এরকম না আমি কোন নজর দিছি আমার শালীর দিকে শোনো তারে কিন্তু আমি আপন বোনের চেয়ে বেশি দেখি এটা আমি জানি দুলা ভাই
বোনের দিকে দেখার বেশি কোনো অপশন নাই আপনার সেই মানে ডাইস ছোট তোমায় তুমি করে বলবেন না আমি ওকে আছি আমি সকালবেলায় উঠতেই ঠেললে চুন লাগাই দিচ্ছি চুন লাগাই দিলে কটা দিন পরে এমনিতে গলিয়ে দিব পাইকে না না চুন লাগান ঠিক হয় আমার মনে হয় নিয়ে যাওয়া উচিত আপনি কিন্তু মুসলমানি করতে দিয়ে যাচ্ছেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তোমার খুলিও না আমি বললে খুলবা কিন্তু ঠিক আছে এবার খোলো এই যে না তোমার লাগে না আমি তো আপনার চিনি না কয় গিয়া আর চিনো না মানে আরে তোমার লোক কত হইলো না আরে দুইবার তো কত হয়েছে তারপর তুমি তোমার নাম বললে রুমা হ্যাঁ আর আমার জান বলছো না সেটা বলছি তাও আমি তো আপনারে চিনি না আরে বাবুরে শোনো মানুষের সাথে তো পরিচয় এইভাবেই হয় হ্যাঁ তোমার একখান কথা বলি এই যে মনে করো তোমার মা তোমার আব্বা হ্যাঁ এদেরকে আগে পরিচয় ছিল নি মানে ফ্যাম ফ্রি থাকলে সেটা অন্য জিনিস পরিচয় ছিল নি আমি জানি না জানো না না এই যে আরেকটা উদাহরণ তোমার দেই ধরো এই যে ফরাদের বউ হ্যাঁ এই যে ফরাদের বউ রেখে তুমি আগে চিনতা না হ্যাঁ দেখছ আরে এইভাবেই তো মানুষের সাথে মানুষের পরিচয় ধরো এটা রাখো প্লিজ আর তোমার বলি ওই যে এদিকে তাকাই দেখো ওই যে বাড়িটা দেখা যাইতেছে না এটা হলো আমার বাড়ি বুঝো নি আরেকটা কথা তোমার বলি যে ফরাদ আছে না সেও সম্পর্ক আমাদের তো সে আত্মীয় হলে সম্পর্কে তুমি আত্মীয় হ্যাঁ তোমার মা আমার আত্মীয় হয় সেই হিসাবে আরে আমার মা আচ্ছা কি রে কার লোকের কথা কস এই আপনি কে স্বাগত আন্টি যে আমার নাম হলো আপনার জানে আলম জানে আলম না চুনকালীন মলম সেটা তো জিজ্ঞেস করি নাই বাড়ি কই আমার বাড়ি নেই ওই যে আমার বাড়ি হলো ওই যে দেখছেন নি ওই বাড়িটা কিনছেন হ্যাঁ কিনছি শুধু এটা না এখানে আমি আরও অনেক জায়গা জমি কিনছি অ্যাকচুয়ালি নোয়াখালী থেকে আমরা এখানে স্যাটেল হয়েছি অনেক আগে তো ভাবলাম যে এখানেও কিনিনি কিছু আমি দীর্ঘদিন বিদেশি ছিলাম তো কোন দেশ আমি ছিলাম আপনার ওমানে লং টাইম জান কেডা এই আন্টি এক্সকিউজ মি আমি আপনাকে ক্লিয়ার করতেছি মানে আমার নাম হইছে তে জানে আলম তো এই জন্য সংক্ষেপে আমাকে অনেকে জান বলি রাখে মনে করছিলাম সকলে দাঁড়িয়ে একটু মিষ্টি মিষ্টি করে কথা কমু নতুন আই আর মা এসে হাজির হয়ে গেছে বাবুকে আমার আদর ভালোবাসা দিও
খরা ঘটনা কি হয়েছে তো ওনার এত লেটে শুনতে ঘটনা কেন আপনি যেটা ভাবতেছেন সেটা না মানে আসলে হয় কি যে এই বয়সে কি ধরনের কথা ওনার কি বলে আরে এই বয়সে হয় শুনেন এই যে আপনি যেটা ভাবতেছেন সেটাই বয়সে হয় আপনার যে না হয়ে থেকে আপনি বলেন আমার বীজ কলম বাঁচতেছে আমার কোন একটা জায়গা উপভোগ করে সহায় দাও হাতে সবকিছু তোমরা না আইসো ওনারে বিদায় দিতে ওনারে একবারে বিদায় দিয়া তারপর আমরা সবাই একসাথে যাবো কি হয়েছে দুলা ভাই কি আমার শিখাইছিস না না অগুজিকা বাকি কাটছে বাকি মানে কাটছে কাটছে আরে হারি রে বাদ বাকিনির গল্প না কও না কারা বুঝাই তোমরা যা ভাবতেছো সেটা না রে ভাই ওনার পেছনে তো ফোরা দইছ তোমরা সবাই জানো এইটা হঠাৎ করে যে ফরহাদ বললো যে তার হাসপাতালে না কেটে দিবে সেটা কেটে দিছি তোমার ফোন করে লাউনু ছি তোমার না করছিলাম আমারটা কাটিস না আমারটা আমি বুঝুম চুন মুন দিয়ে আমি ঠিক করে রাখছিলাম কেন কাটলাম মা গো আস্তে আস্তে ও মা মামা আচ্ছা ঠিক আছে ভাই উল্টা পাল্টা কথা অনেক ভাই বাবা আচ্ছা আপনি এগুলো জিজ্ঞেস করো মানুষের যখন হয় না বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমরাইল না ফুলের মধু খাইল না মনের বাগানে ফুটিল ফুল রে ভাই কেমন আছেন হ্যাঁ এই তো আছি ভালো ভাই এইখানে আসলেই তো আপনারে পাওয়া যায় বাড়িতে থাকেন না ঘটনা কি ঘটনা কিছু না কোন তুমি কিল্লে আইছো হে ডাকো আমি আপনার কাছে কি জন্য আসি আপনি বুঝেন না একটা মেয়ের সন্ধান পাইছি ছবিও নিয়ে আইছি সার্টিফিকেটের বয়স অনুযায়ী একেবারে 20 বছর 2 মাস বয়স কোন না আপাতত তার আগে হেডার কোনো দরকার নাই কোন কি আপনি তো বুঝছেন 20 বছরে মায়া বিয়ে করবেন এখন আবার ছবি দেখবেন না কোন খোঁজ খবর নেবেন না আরে আছে আছে ঘটনা আছে তোমারে বলতেছি এত অস্থিরও না শুনো আমি তোমার একটা মাইয়ার সন্ধান দিতেছি বুঝিনি তুমি ভালো করে খোঁজ খবর লই একটু গাজিয়ানের সাথে কথা বলবে কোন কি কোন মেয়ে বাড়ি কোনে ঠিকানা আমাকে না কই আরে বাবুর তুমি এত অস্থির হইতেছো কেন বিয়ে সাথে আমি করি না অস্থির মতো আমি তুমি কি এত অস্থির হইতেছো না এই কয়দিনে আপনারে তো কম মেয়ের ছবি দেখাই নাই কম মেয়ের সন্ধানও দেই নাই কোন মেয়াই তো পছন্দ হয় না হঠাৎ করে কোন মেয়ে আসল সেই জন্য ছানার আগ্রহটা বেশি কর না ভাই সামান্য একটা ফোড়া তো ফোড়াটা কাটলে যে দুলাভের এই অবস্থা হবে সেটা বুঝতে পারি নাই সেই জন্য আপনাকে জানাই এটা সামান্য বলো না আমার কি করছে আমি দুজন মিলে অপারেশনটা করছি ডাক্তারের সাথে তো আমার কথা হয়েছে আপনার নার্ভ একটু দুর্বল এই জন্য সামান্য তে আপনি একটু নার্ভাস হয়ে যাবেন টেনশন করে কিছু না ডাক্তার বলছে তো আচ্ছা বলছি তুমি জিতছ আচ্ছা আপার তো জানাইছো তোমার আপার জানাইছো না এমন ভাব করতেছেন আপা শুনলে মনে বাসা নিয়ে চললেই তো এখানে 10 10 পাইছো তুমি তোমার আপার তো কোনো সেট বেদি নাই উল্টা হুন্যা দুই প্লেট ভাত খেয়ে হ্যাঁ হুয়ে থাক লইলে আচ্ছা ভালো কথা
বাচ্চার কথা মনে করছো, খুব খুশি হয়েছি। আমার মোবাইল কই নাই মোর, এই যে লুঙ্গির ভিতরে পকেট থাকলে সুবিধা হইতো। সরি, তোমার কষ্ট হয়েছে। না না, আমার সুলেমান, সম্রাট সুলেমান, বাবার অপারেশন হয়েছিল, পুরো গেটটা হারাই দিছে। বাবা এখন সুস্থ, বাবার জন্য দোয়া করো। তোমার নানা এসে আমার কাছে, তোমার নানার সাথে কথা বলবা। সম্রাটের লোকে কথা বলেন, সম্রাট সুলেমান। সম্রাট ওর নাম না, মুগ্ধ রাখছে শুনছিলাম। আরে আপনি বুঝতেছেন না কি জন্য এই নাম রাখছে আপনার মাইয়া? কিন্তু ওই নাম যে রাখছে আপনার মাইয়া, আমি তো মুগ্ধ না। শোনেন একটা কথা বলি, আমি যদি নাম রাখি আব্বা, তাহলে কিন্তু আর কোনো বীরের নামই থাকবে, সম্রাট সুলেমান, সম্রাট মনির, আরঙ্গজেব, এগুলোর নাম থাকবে, এগুলোর নাম থাকবে না। ওর নাম যদি মুগ্ধ থাকে, তাহলে স্কুল জীবনে কলেজ জীবনে আর কষ্ট হবে। ওর বন্ধুরা ডাক্তার নেই, ওরে বলবো কি, ওই মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। এই কথা শুনলে পুরাটা আমার একদম ফ্রাস্ট্রেশনে মরে যেত না? আপনি জানেন না একটা কথা, আমি কেন ফালতু নাম রাখতে যাবো? মুগ্ধ আব্বা এখনো ওই লাইনে আছে, আপনার নাতির লোক একটু তোমার নানার সঙ্গে কথা বলো, প্রথমে সালাম দাও। ঠিক আছে, তুমি এখন কথা বলো। আল্লাহ আব্বা, ও এখনো লাইনে আছে, ও এখনো পর্যন্ত লাইন ধরে রাখছে। তুমি এতক্ষণ সব কথা শুনছো, কেন শুনছো মন্টি? তোমার সেই বয়স হয় নাই, যখন 18 হবে তখন শুনবা। তোমার নানার সাথে কথা বলো, আমাকে দেখতে আসছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কথা বলো, আমি পরে বলবো। তোমার নানা অসুস্থ, তো পরে কথা বলবি। কি করে জানেন আব্বা, এখন ফোন বুঝে গেছে গা, অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারো বুঝছো তুমি? জলে 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 গোমা জলে। কি ব্যাপার ঘটক, কি হয়েছে তোমার? কি হয়েছে ভাইজান? কি হয়েছে ভাইজান মানে তোমার ফোনে কি হয়েছে? তোমাকে ফোনে আমি এতবার ট্রাই করতেছি, কিছুতে তোমার ফাইতেছি না। আমি তো আরো মনে মনে চিন্তা করতেছি কি তুমি কি তোমার ওই বাপের মতো অন্য যে ফোন তগতে তুলে বিয়ে করতে চলে গেছো কিনা কে জানে। আরে কি কর ভাইজান, এখনই বিয়ে করবো কে? আমার তো আরো 2 বছর লাগবো। আচ্ছা এটা তোমারটা না হয় 2 বছর লাগো, কিন্তু ফরাদদের বাড়িতে যাইতে তোমার কি 2 বছর লাগবে কো? না 2 বছর লাগবো না, আমি তো কাল সকালেই যাবো। কাল সকালে যাবে কেন? তুমি তো আমার জন্য একটা ফাঁতি ঠিক করতে পারলে না, আমি তোমার একটা ফাঁতির সন্ধানে দিলাম, সেটার জন্য তুমি এত দেরি করতেছো কেন? আমি বুঝলাম ভাই, এই যে ফরাদ ভাইয়ের বাড়িতে যে যামু, সেই বিষয়টা নিয়েই তো চিন্তা করতেছিলাম। এখানে আবার চিন্তার কি আছে? অবশ্যই চিন্তার কিছু আছে। মানে মানে হইতেছে যে মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে যামু, তার তো এখন 18 বছর হয় নাই। আরে বাবরে কি যন্ত্রণার মধ্যে ফেললাম তোমার লই। আরে হিতির 18 বছর হয় না, তাতে তোমার সমস্যা কি? অবশ্যই অসুবিধা আছে, 18 বছরের কম কোনো মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাই কেমনে আমি? ওরে বাবরে কি যন্ত্রণার মধ্যে ফেললাম রে বাবু। হ্যাঁ এই মিয়া, তুমি কি ঘটক না কাজী? আব্বা তুমি যে তো আইসোই পুকুরে নিয়ে আসতাম। আব্বা নীল তো দেখতে পারতাম। কেন তোরা বাড়িতে যাবি না? না তো যামই। তাহলে অসুবিধা কি, গেলেই তো দেখতে পাবি। তা ওনার পরিচয় তো ঠিক জানতে পারলাম। ও বাবা, পরিচয় তো আমারই করা উচিত ছিল, মানে আমার খালা, একমাত্র খালা। আপনার মতে আমার একটা বোন আছে, তবে আপনি কিন্তু তার সাথে না ফসা আর কি, আপনি গেলে খুব ভালো লাগবে। অবশ্যই 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 যাবো যাবো। আর হচ্ছে আমার খালা অসম্ভব ভালো মানুষ, সে আমার খুব ছোটবেলা থেকে মানুষ করছে। কি দা লাগছে তা আমার কাছে কি? আমি কি বাড়ির কেউ? তুই যাবি তোর ভাবির কাছে, সে সেই বাড়ির মালিক। এই দিয়া ওরে খাইতে দে, ওর ক্ষুধা লাগছে। শোন আমি যে মিষ্টি আনছি সেই মিষ্টি ওরে দিস। আর আচ্ছা ফুফু শরীর কেমন আছে? আছে একদম, আর কোনো পাগলা আছে? আচ্ছা কি জানি বলতেছিলাম, ও বাবা আসলে হচ্ছে কি আব্বা, মানে মানে
মানে ঘটনা তো কি যে আপনার এমনি শরীর কেমন যেতেছে পেশেন্ট মেসেজ নাই তো না কোনো অসুবিধা নাই আল্লাহর রহমতে কোনো আপনি কিন্তু আপনার মেয়ে কেন টেনশন করবেন না ঠিক আছে করব না তো তুমি এইভাবে কঠিন টাকা আছো কিসের জন্য কথা শুনতেছি আপনাকে আচ্ছা তুমি কিন্তু সুন্দর হয়ে গেছো সাদা বাবা নেই বাবা নাই বাবা নাই না বাবার খুব মিস করতেছো না সাদ্দাম আমার বীর সাদ্দাম বাবার খুব মিস করতেছো বাবার অপারেশন হয়েছে বাবা সুস্থ আছে সরি বাবা বাবা চলে আসতেছে বাবার একটা চুমু দেও না কেউ তো ভাই বাবার আঁকি একবার পরে কথা বলবো না তোমার আঙ্কেল সামনে এখানে কথা বলো এরকম একটা জিনিস এরকম একটা ব্যথা নিয়ে আপনি কাবু হয়ে গেলেন তাহলে কেমনে চলবো স্টকের ব্যবসা করা সম্ভব শুনবি এত ফটো ফটো করো না নিজের ওই জায়গা মধ্যে একটা যখন ফোড়া হইব না সেদিন বুঝবা তুমি সেদিন বুঝবা এটা কি জন্য কথা বলেন দুলা ভাই আপনি কি আমার উপর রাগ করে আমার উপর অভিশাপ দিচ্ছেন এই মে তোমার অভিশাপ দিয়ে আমার লাভ কি খুব লাভ হয়ে যাবো না লাভ লোকসান পরে কিন্তু আমার তো করতেই হবে এরকম একটা ফোড়া যদি আমার সিপাই হয় আমি বাসুমি না বাবা শোনো বলেন উল্টা ফাটা কথা একটু কম করে বুঝছো নিজের দায় একটু ভাইবো তুমি মে আজকাল কিন্তু খুব বেশি বেশি বলে ভালো বুঝছো আচ্ছা কারণ আপনি খাইছেন কিছু না ভালো লাগে না দুলা ভাই আপনার দেখেন একটা কথা বলে বলে গেছে আমাদের বুড়া জামাই জ্ঞান হয়ে গেছে আর চোখের সামনে আপনি বুড়া হয়ে গেছেন আপনি হয়ে গেছেন বুড়া জামাই যেরকম ভাবছি কুটা দিচ্ছি সেরকম বৃষ্টি আসলে আই নাই বুঝছো মানে এখন মনে হইতেছে কি ব্যথা ওইরকম নাই টেস্ট করে দেখলাম তো অসুবিধা নেই মনে প্যান্ট পরতাম দরকার নেই প্যান্ট পরা আপনার যে প্যান্ট আছে আপনার যে ওই যে রঙ্গিলা ঝিলমিল ঝিলমিল প্যান্ট আছে সবাই জানে এর চেয়ে বেটার আপনি লুঙ্গিটা পরে আছেন নতুন লুঙ্গিটা পরে থাকেন সবসময় যে নতুন লুঙ্গি ওই একমাত্র কর্তা হলে বলে তা না অনেক সময় নতুন জামা লুঙ্গি পরে আপনাকে কেমন নতুন জামা আচ্ছা ঠিক আছে আমি বুঝি বুঝাই মাথাটার সঙ্গে এই মনে করে ঠ্যাং দুইটারে একটু ফ্লেক্সিবল করে নিতেছি শোনো নাই বল তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু ঠাস টুস ক্রিটিসাইজ করে ফেলাও ইট ইজ ভেরি ব্যাড শোনো যে কোনো সময় তোমাদের পাশে হয়তো পড়ে হইতে পারে একবার চিন্তা করে দেখো তো কাল্পনিক ভাবে চিন্তা করে দেখো বিষ কিন্তু এমনি নেই নেব আমার একটা অঙ্গ হানির মতো অবস্থা হয়ে গেছে কিন্তু বললো ভাই আমি তো কথা বলি আপনাকে সময় মতো যদি পুরাটা অপারেশন না করতেন আজকে কিন্তু আপনি এভাবে বসেও থাকতে পারতেন কেন আমাদের বাপ দাদা হ্যাক হয় নাই হারা যখন চুনমুন দিয়া এক প্রকার খড় দিয়া এটারে মনে করে ফুটে ফেলাইছি তখন আমরা কি পারতেছি না না সব ঠিক আছে কিন্তু একটা জিনিস আগের জিনিস তো মানে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে না দেশ পৃথিবী আগে যাচ্ছে না অপারেশন করাটা ভালো হয়েছে নাহলে আপনি ব্যথা হয়ে যেতেন ওখানে তো অনেক বড় হয়েছে এখন তো ছোট ফোড়া হয়েছে এমন জায়গায় ফোড়া তো একসাইড কেটে ফেলেন আল্লাহ গো তোমার তো ধারণা নাই আমাদের ধারণা আছে উনি কিন্তু এমনি শারীরিকভাবে খুব ফিট উনি 90 মিনিট একটা না ফুটবল খেলতে পারে এবং ফিজিক্যালি সে এত ফিট এখন যদি সে হাঁটা দেয় এই যে মনে করেন যে তার এই অবস্থা হয়েছে কেন সে তো হাসছে মনে করেন মাইলের পর মাইল এমন একটা অর্ধপাড়া গায়ে গ্রাম সেখানে তো যোগাযোগ ব্যবস্থা করতে ভালো ছিল দায়িত্ব হাইটটা এখনো ওই অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে হাইটটা আসে আচ্ছা তুমি ফুটবল খেলতে চাই সাতবার সামনে তো মাঠ আছে অনেক তো খেলতে পারে না খেলবে খেলবে জাস্ট হাফেন পরে কালকে দিকে নামা দিতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু খেলতে পারবো বুঝছো অবশ্যই পারবো এই যে দেখো আমি তো যাইতেছিলাম তোমাদের বাড়ির দিকে আমাদের বাড়ির দিকে হ্যাঁ আরে এই কথা শুনে তো আমি টেনশনে পড়ে গেলাম ভাই কেন কিছু টেনশন আরে ভাই আমি তো ভাবছি যে আমার সাথে দেখা করতে যেতেছেন আপনি কি ভাই মানে আপনার ফ্লাইট কখন মানে আপনি মানে ভুটানে যাচ্ছেন কখন বড় তুমি আমার লগে দুষ্টামি করতেছো কেন আরে কেন আমি ভুটান যাবো আচ্ছা ভালো কথা এই তোমাদের বাড়ি থেকে ওই ইয়াসিন ঘটক গেছিল কি না মানে ইয়াসিন ঘটক পাঁচ একটু ব্যাকে করে হাঁটে হ্যাঁ হ্যাঁ না তো জানে তো যায় নাই না শ্রেণী কারবার আচ্ছা ভালো কথা ওই তোমাদের বাড়িতে যে ওই মেহমান আসছিল এরা কি আসে না চলে গেছে না জানালো ভাই এখনো আছে তারা এখনো আছে যাক তাহলে তো ভালো কেন ভালো কেন না ভালো কোনো মানে হয়েছে কি আরে ওই কথাও বলে না মেহমান হলো ঘরের লোকই সেই জন্য বলতেছিলাম আর কি ও আচ্ছা তো ঠিক আছে ভরত আমি যাইতেলে আচ্ছা শোনেন আপনি এক সময় বাসায় এসেন আমি তো রাস্তার মধ্যে দেখা হলো বাসায় এসেন মেহমানদের সঙ্গে পরিচয় হবে কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস ভাই হ্যাঁ বলো
একটা কথা বলি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আপনি বিদেশি ছিলেন, বিদেশের মাটি গন্ধ পরিবেশ কিন্তু আপনি জানেন। একটা নিউজ পেলাম, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইলেকশন চলল প্রেসিডেন্ট, সে তো হেরে গেছে। এই হেরে যাওয়াতে তার বউ যে খুব সুন্দরী না, তার বউটা খারাপ না, এর বউটা রাগ করে তাকে ডিভোর্স দিয়ে দিছে। এখন আপনি যদি সিবি রেডি করেন, আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বউ আছে অনেক সিবি পাঠাতে পারি। মানে ওরা তুই কি বলবো, ভীষণ দুষ্ট ছেলে। যাও আচ্ছা ঠিক আছে, আপা তুমি দুলাভাইকে নিয়ে কোনো টেনশন করো না। তো দুলাভাই যে ফোড়াটা নিয়ে আসছিল তাতে তো সে ঠিকভাবে বসতেই পারে না। তোমাদের ছোট জামা সে তো তাকে নিয়ে গিয়ে ফোড়া কেটে নিয়ে আসছে। তারপর তো এখন সে ঠিক আছে, অনেক ভালো আছে। এই কাজটা যদি দুই দিন আগে করা যেত তাহলে দুলাভাই কতই না আরাম পেত বলো। ও তোমার সাথে কথা বলে না, বেবির সাথে কথা বলে? এত রাগ করা ঠিক না। আসলে কি করবে, দুলাভাই তো আসলে বাচ্চাকে বেশি ভালোবাসে, এই জন্য শুধু বাচ্চাকে সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে আপা, রাখি, ভালো থেকো। কি বড়পা, ভালো করলে। আসলে ওই যে ভাই যে কথা বলে না, কোনো অসুবিধা নেই, বাচ্চার সাথে বাবুর সাথে কথা বলে, তাই না? বাচ্চার সাথে কথা বললেই হবে? শুধু বাচ্চার সাথে কথা বলার সাথে সাথে ওয়াইফের সাথেও কথা বলতে হয়। আচ্ছা 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 ঠিক আছে, আমাদের বাচ্চা হোক, তখন বাচ্চার সঙ্গে কথা বলবো, আমার বাচ্চার মার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা শোনো, সবাই খেয়েছে? সবাই গুড। আচ্ছা রুমা খেয়েছে? ঠিক আছে রুমা, ওর কথা আলাদা করে জিজ্ঞাসা করার কি মানে? আরে ও একটা বাচ্চা, একটা মেয়ে না, আর তাছাড়া ও তো একটু হেলদি, ও যেহেতু খেতে পছন্দ করে, ও যেন আনকমফোর্টেবল ফিল না করে যে এই বাসায় এসছি অন্য বাসায় এসছি, আমাদের কাছেন না, সেই জন্য বলছি ওকে কমফোর্টেবল থাকতে দাও, ও খাওয়া পছন্দ করে, সেই জন্য বললাম। ভাই আচ্ছা একটা কথা বলো তো, প্লিজ আর রুমাকে নিয়ে কোনো কথা বলো না, প্লিজ। ওকে তোমার খালা, তার তো অনেক বয়স হয়েছে, তাকে তোমরা এতদিন বিয়ে দাও কেন? আর তাছাড়া অনেক বয়সও তো হয়নি, কিছু বোঝে না, খেলাধুলা করে না, পড়াশোনা করে না, কোনো কিছুতেই মন লাগে না। আর তোমার খালা নয় আমরা কি করছি সেটা নিয়ে ব্যস্ত থাকে, নয় সেই রুমাকে নিয়ে ব্যস্ত থাকে, তার নিজের লাইফ বলে কিছু নেই। আর তাছাড়া এটা ভাবো, রুমার বিয়ে হওয়ার পর তোমার খালা কি করবে, সে তো অসুস্থ হয়ে যাবে, তার একটা বিয়ে দিয়ে দাও। কি ধরনের কথা বলো, খালাকে বিয়ে দেবো আমি? হ্যাঁ এতও তো বয়স হয়নি না, সব ঠিক আছে। আর তাছাড়া তুমি আমার পুপকে দেখছো না? সেই তো বড় প্রমাণ, অসুস্থ হয়ে যাবে তখন খালি আমাদের জীবনে অশান্তি করবে, নয় রুমার জীবনে অশান্তি। একটা ঝামেলা, তোমার পুপু বিয়ে করে না, এখানে খালাও বিয়ে করে না, এখন এই জন্যই তো বলছি বিয়ে দিয়ে দাও। এই তুমি এত ছোট বাচ্চা, এত মাথায় বুদ্ধি কিসের জন্য? হ্যালো হ্যালো, জানালাম ভাই, কি ব্যাপার ইয়াসিন কটো? তোমাকে আমি কি বলছিলাম, তোমাকে বলছিলাম না যে সকাল সকাল ফরাদের বাড়ি চলে যাইতে? সি ভাই আমি তো যাইতেছি। কি নিয়ে যাইতেছো? এই তোমার কি একটা পাসপোর্ট ভিসা করে কি তুমি কি আমেরিকা তো রওনা দিছো না, যে তোমার এতক্ষণ সময় লাগে? আরে মিয়া শোনো, একটু আগে ফরাদের লোক আমার দেখা হয়েছে, সে তো বাড়ি তুমি বাড়ি চলে আইসে। ফরাদ বাড়িতে থাকা অবস্থায় তুমি যদি যাইতা তাহলে কি সুন্দর নিরিবিলি হাতের প্রস্তাবটা তুমি দিতে পারতে? হ্যাঁ ভাই আমার সময় লাগবে না, আমি তো চলেই আসি। কই তুমি চলে আসছো মি? হ্যাঁ আমি তো এই রাস্তায় আছি, তোমার তো আমি দেখতে পাইতেছি না, কই তুমি? ভাই আর দুই তিন মিনিট লাগবে। দুই তিন মিনিট লাগবে? নিজে ফাইলে না কোনো মেয়ে দেখাই যায়? হ্যাঁ আজ পর্যন্ত আমি নিজে সন্ধান করি তোমার একটা মেয়ে দেখাই দিলাম, সেটা নিয়েও তুমি তাল বানা শুরু করেছো। যাও যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ভাই আচ্ছা আমি যাইতেছি। ঠিক শুনি গেল তো, সেটা আমি কালকে বারবার করে বলে দিলাম যে সকাল সকাল যা। আমি এত খাইতে পারি না। তা ঠিক,
খাইতে পারে না যেটা আপনার শরীর দেখেই বোঝা যায়। তবে খাইতে হবে তো, প্র্যাকটিস করতে হবে। একবারে যে সব খাইতে পারবেন তা না, আর একটা খালি এক ডজন হবে, আজকে এক ডজন, কালকে মনে করেন যে হবে 20টা, পরশু হবে মনে করেন যে 50টা, এরপরে মনে করেন যে সেঞ্চুরি মানে 100টা হয়ে যাবে। মানে প্র্যাকটিস করলে কষ্ট করে মুখে ঢুকাবেন, ঢুকবেন, তারপরে গোডাউন বড় আছে। আর যে সবজি যে রান্না করতেছে না, তারে বলবেন ঢেঁড়স আর পুঁই শাক অথবা ওই যে কচুর মুখি আছে না, এগুলো রান্না করার জন্য, এগুলো তো পিছলা মুখে দেবেন, সে নিজেই চলে যাবে। গরু ব্যাপারটা জানেন তো, ওই যে বাছুরকে আপনি কোলে নেবেন, আজকে কোলে নেবেন, কালকে কোলে নেবেন, পরশু কোলে নেবেন, এইভাবে কোলে নিতেছেন, কখন যেটা গরু কোলে নিয়ে নিয়েছেন আপনি টেরি পাবেন না, এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার। কাল কাল দেখি কাল। এই যে আমি সবজি দিই, সবজিটা দিয়ে খাবেন, সাথে পানি খাবেন, আর পারলে ওই যে চিনি আর যে পাউডার দিতে হচ্ছে মিশিয়ে খাবেন। গুড মর্নিং খালা। গুড মর্নিং। এই যে ডিম লয়েছি, পুষ খা। আমি না ওয়ার্ল্ড রেকর্ড করব। কেমবা করবে? দুলাভাই কইছে আমি যদি প্রতিদিন 100টা করে রুটি খাইতে পারি তাহলে আমাদেরকে ওয়ার্ল্ড রেকর্ডে নামাবো। কি অত বড় কথা! হ্যাঁ এই লসেন যাই, উঠ ল, উঠ, আর কম লাগবে না, আ খাই তো দাও। আরে হ্যাঁ এইটা কইছে বুঝি, আমার বোনের বাড়ি, এখানে আমার কোনো কিছু নাই, আমার বইরও নাই, এর লাগে আমার সম্পর্ক নাই, আ আমরা আজ যাই যাই আমগা, আ যাই, আর কম লাগবে না। খেলা কি হয়েছে খেলা? তোরে কই আর কি লাভ বাবা, আমরা মামে যাইগা, এই যে বাপ মরে এদিন মায়াটা বাইয়ের বাড়িতে আয়া ছোট কাটো একটা ইচ্ছা পূরণ করবো, এই ডর নাই, সবাই গেলে আপনার কথার উপরে রাহে। এই কে কে বলেছে খালা? কে কে বলেছে আমাকে বলো, কে বলেছে? কে কিছু বলেছে কেউ? কানাকানি করো তো দিয়া, দিয়া সোনা খাও তো, খাও খাও খালা, প্লিজ খালা, প্লিজ কানাকানি করো। এই দিয়া কি ব্যাপার? আচ্ছা কেউ কিছু বলেছে? তুমি কিছু বলেছো খালাকে? আমি না তো, বউ কই তো করে, বউয়ের বাপের বাড়ির লোকজন তো এই বাড়িটা বড়া। আমার বাড়ির লোকজন কে কি বলেছে? আচ্ছা খালা কে কি বলেছে আমাকে বলো তো। আমি একটা কথা বলি খালা, খালা তুমি ছোটবেলা আমাকে কত আদর করতে না, আমাকে গোসল করে দিতে, আদর করতে, ঘুম পাড়াতে, মনে আছে? তুমি আমাকে মাটিতে রাখতে না, কারণ কি আমাকে পিঁপড়ে খাবে সেই জন্য, ঠিক আছে না খালা? কারণ আবার মাথায়ও রাখতে না, কারণটা কি উকুনে খাবে সেই জন্য। এখন তুমি যদি আমাকে রেখে বাসা থেকে চলে যাও তখন কি হবে? উকুনেও খাবে, পিঁপড়াও খাবে। আর একটা কথা শোনো তো খালা, কে কি বলেছে? বাইরের লোকজন যদি এসব কথা বলে, এটা কার বাসা? তোমার বাসা না? তোমার বোনের মেয়ের বাসা? আমার বাসা না? আমার বাসা মানে কি তোমার বাসা? কেউ কিছু বললে ওরা যদি দুটো কথা বলে তুমি চারটা কথা শোনা দেবে, ঠিক আছে না? একশো বার এই বলো তো। হ্যাঁ খালা, একসঙ্গে থাকতে গেলে তো টুকটাক ঝগড়াঝাটি এগুলো হয়, তাই না? আর আমার বাপের বাড়ির লোক কয়জন কতদিন থাকবে বলেন? কিছুদিন পর তো চলে যাবে, হয়তো আপনারাও চলে যাবেন, কিন্তু একসঙ্গে থাকার সময় একটু মিলমিশে করে থাকি, আনন্দে থাকি। তুমি কি শোনো এগুলা? তোমার শোষণার দরকার নেই, তুমি খাওয়াগুলো নাও, রুমে যাও। দেবো? আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আর রুটি দেবো? আচ্ছা শোনা যাও। ওকে লোক খালা, তোমাকে একটা কথা বলি, এখন থেকে কোনো নেগেটিভ চিন্তা করবে না, ঠিক আছে? ওকে নিও না, তুমিও না, কোনো কিছু না, এটা তোমার বাসা, ঠিক আছে? তুমি কিছু বলো না কেন? বাপ মরা মায়ের দাতো, আর আমার তো বয়স হচ্ছে না, আমার মাথাটা কিরম জানি গরম হয়ে পড়ে, কালি তোমরা ত্যক্ত করতে। আরে না না খালা, আর তাছাড়া রুমাকে নিয়ে একদম টেনশন করবেন না, ও সব দায় দায়িত্ব আমাদের, টাকা পয়সা যা লাগে আমরা দিব, তাই না? খালা আমি একটা কথা বলি, ও আমার বোন না, আমারই তো বোন, আমি তোমার ছেলে না, ও আমার বোন না, ওর দায় দায়িত্ব সম্পূর্ণ উপরে আল্লাহর পরে আমার, ঠিক আছে? পড়াশোনা, বিয়ে শাদী আমরা দুজন দেব, টেনশন নেই তো কোনো। খালা আমার উপর তোমার দায় দায়িত্ব ছিল না, আমাকে মানুষ করার দায় দায়িত্ব ছিল না, তোমার উপরে কিন্তু আমার দায় দায়িত্ব আছে, আছে না? আচ্ছা না নাই, আমি যদি তোমাকে অধিকার নিয়ে কিছু বলি, আমার উপর যেন তোমার অধিকার আছে, তোমার উপর অধিকার আছে না? আমি যদি কিছু অধিকার নিয়ে বলি তুমি শুনবে না? এই যে তুমি হাসি হাসি লাগছো, কি ভালো লাগছে তুমি জানো খালা? আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, কি অবস্থা? জি ভালো। কি সব ঠিকঠাক? ঠিকঠাক। আপনি বসেন 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 বসেন। মা গো, কি বলো তুমি? জানি আলম ভাই, তাকে তুমি চিনি?
সেই বিয়ের প্রস্তাব দিয়েছে। সেটা কিভাবে সম্ভব? তার বয়স তো 48-50 হবে। আরে কি ধরনের কথা বলো, 48-50 মানে তার বয়স তো 54-55-61 মানে আরো বেশি হবে, 56-57 হবে। আর তুমি সেই বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের সাথে আলোচনা করতে বসছো? এক মিনিট বোন, আসলে হয়েছে কি বোন? আল্লাহ গো, ফোড়াটা একটা ফোড়া না, একটা বাকি কোটা, এইটা যে অপারেশন করেছে, দুই দিন যাবৎ কোনো হুঁশা ছিল না, কোনো কথা কান দিতে পারি নাই, এখন মনে হইতেছে কি শরীরটা হালকা লাগতেছে। আচ্ছা নিয়ামুল, তোমরা কি নিয়ে জানি কথা বলছিলে বলো তো? আমি বলছি শুনেন, ওই দিন অপারেশনের পরে আপনাকে নিয়ে যখন বাড়ি ফিরতেছিলাম তখন একটা লোকের সাথে দেখা হলো না? হ্যাঁ ওই লোক, ইয়েস, ওই যে কোকড়া, ওই যে স্টুপিডটা যে আমাকে যে বলছিল যে কি ধরনের কথাটা, তুমি আচ্ছা আচ্ছা তুমি বলো, তুমি তাকে স্যান্ডেল দিয়ে চাপানোর দরকার ছিল? সে কি করছে? কি মানে তার বয়স তো আপনার বয়সের কাছাকাছি, আমাদের মধ্যে তো আপনার বয়সটাই ওই জানা যাবে বয়স। প্লিজ নিয়ামল, ডোন্ট, এটা কিন্তু খুবই মাইন্ডে লাগলো। শোনো, এইভাবে কথা বলো না, শিলি ছিটে যাবে। আমাদের আশেপাশে কিন্তু লোক বসা আছে, কিন্তু হেরসেও বেশি বয়সের, কিন্তু বোঝা যায় না। সুন্দরী গাইতে উপরে ব্রাশ ফায়ার করে কালার মাইরা কি মুইরা দিনা ভাই, বাজলামি করেন না তো। আর কি শুরু করছেন আপনারা? বড় দিনা ভাই থেকে 10-12 বছরে বড়ই হবে, আর তুমি সাথে সাথে তাকে না করবে? না না, আমি না করি না, আমার একটা প্ল্যান আছে। আমি আসলে ভাই আপনাদের সঙ্গে দুলাভাই আপনার সঙ্গে কথা বলতে চাই, বলি এখানে আমার প্ল্যান যেটা, এই খালাটা তো আমাকে মানুষ করেছে, খালাটা প্রথমে এসে অ্যাটাক করেছে, এখন এখানে একটা ফাইসালা করতে হবে, যে যত বড় বক তার পিছনে তত বড় প্ল্যান করতে হবে। বদের একটা প্ল্যান আছে, সব মানুষের পিছনে একটা একটা গ্রিন কলার সেটার একটা প্ল্যান আছে। আচ্ছা আপনি কি বলেন? আমার মনে হয় ঠিকই আছে, কারণ আপনি আমরা তো এই খেলার কোনোভাবে চিনি না, যদি খেলার বিয়ে হয় না কোনো বা কী অবস্থা, যদি আপনি মনে করেন যে খেলার একটা বিয়ে হইলো, খেলার মধ্যে প্রায় সময় বসে হবে না, কিন্তু লাস্টে কোনো ঝামেলা হবে না তো? ইনশাল্লাহ কোনো হবে না, ওটা ম্যানেজ করা যাবে। দিয়ে আমার কিন্তু ছোটো দামের যেটা পছন্দ হয়েছে। শোনো, এগুলা তো চিনো না, এগুলা করতে করতেই বড় হয়েছি, সাবধানে আগাইতে হবে, মনে রাখতে হবে, একটা বদ লোকের পিছনে এরকম একটা প্ল্যান করা হচ্ছে, প্ল্যানটাকে সাকসেসফুলি করতে হইলে অনেক হিসাব নিকাশ করে সাকসেসফুলি করতে হবে। আরে বুড়া মানুষের স্বভাব জানে দেখছ, এইভাবেই ধরা পড়ে, কি সুন্দর পান মুখটা খেয়েছে। ভাই এরকম সাইজে কি দেখতেছো? না জানালাম ভাই, আপনাদের তো খুবই সুন্দর লাগতেছে, আপনাদের কিরকম নাইট নাইট লাগতেছে ভাই? হয়েছে কি বয়স একটু বেশি হয়েছে, কিন্তু ভিতরে রস আছে আর কি। আচ্ছা দেখ, আসল কথা বলি, শোনো তোমরা ব্যাকে মিলি যে আমার এখানে আসছো, আমি মানে কি বলবো, ওই যে বলো না যার ফোন নাই তার পক্ষে এটা খুশি আছে না, ঠিক এরকম খুশি হয়েছি। ও আচ্ছা ভালো কথা, যে সম্পর্কের দিকে যাইতেছি, তোমাকে তো এখন আর তুমি বলা জানো না, মানে আপনি বললে ভালো হয়। আরে না জানো না ভাই, ঘটনা হচ্ছে যে আপনি আমার তো সিনিয়র, এমনি কোনো অসুবিধা নেই, আপনি সবসময় আমাকে তুমি করে বলেন, আমি আপনি করে বলবো। না মাশাল্লাহ, আপনার বয়স তো কম হয় নাই, বড় দুলা ভাইয়ের সমান না, মানে ওই বলতেছে যে 10-20 বছর বেশি হতে পারে। না না না, দেখতে দেখতে অন্যরকম। আচ্ছা ভালো কথা, আপনার বাড়িতে তো কোনো কিছু না? না আমি তো, আমার কেউ নাই আর তেমন, যারা ছিল তারা নোয়াখালীতে একটা ঝামেলাতে গেছে, তো আসবে পরে আর কি। খুবই ভালো খুবই ভালো খুবই ভালো, তা মোটামুটি আপনি তো মোটামুটি ফাইনাল সব কিছু হয়ে গেছে না? জি জি জি। তো এতদিন বিয়ে করেন না কেন? মানে আসলে হয়েছে কি, মানে দীর্ঘদিন বিদেশে ছিলাম তো, মানে মানুষের যে সময় বিয়ে করার কথা ওই সময় আমি আবার চলে গেছি বিদেশে, এখন আসার পরে হয়েছে কি, মানে ব্যাটে বলে নিতেছে না, আরে ঘটকে দিয়েছিলাম মানে সন্ধ্যা ভাগ্যে যেটা লেখা হবে সেটাই। এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে, যেমন আমার ভাগ্যে একটা মোটা হাতি লেখা ছিল। ছোট করতে আপার কানে যদি এই কথাগুলো যায় বিপদে পড়বে। আগে তো মোটা ছিল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জানলাম ভাই, যে আমরা আসছি আসলে তিন ভাইরা,
কথা আছে না পাখির মধ্যে পায়রা সম্পর্কে ভাইরা, আমি কিন্তু ভাইরার মতো করছি। আর যেটা বলতেছিলাম আমরা কাছে যে আমরা বিয়ের সাথে ব্যাপারে আলোচনা করছি, একটা কিন্তু শর্ত আছে। আমার কি শর্ত ভাই? কি বলবো, আমি এতদিন পরে বিয়ে করতেছি, মানে আমার যেটা ইচ্ছে ছিল আর কি, যে প্রয়োজনের তিন গ্রামের মানুষ আমি খাওয়াবো। না না, ওটা তো আপনি বৌবাদে করতে পারেন, পরে বিয়েটা হয়ে যায়, সবকিছু হয়ে গেলে বাসার টাস হওয়ার পরে আপনি পরে সব দিন খান দিয়ে করে ফেললেন। বাচ্চা কাচ্চা হলে এই তোরে কইছি আলেকজান্ডারে দিতে, তুই কথা কস কি লেগা? আপনিও বলবেন, এখন তো প্র্যাকটিস করতে বলেন বাবু, বলেন তো আমি করে বলি, লজ্জা লাগতেছে। না না না, এটা তোমরা কি কও? আমার মেয়ে রুমার বিয়ার বয়স হয়ে ফুটছে, এটা কেম বাও? না 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 না, কালা তুমি কিন্তু আমাকে বলছিলে যে আমি যা বলবো তুমি আমার কথা শুনবা, তুমি আমাকে কথা দিছো না, আমার সাথে তোমার কথা হয়েছে, যা বলবো তুমি শুনবা, তোমার ভালোর জন্য তুমি বলো না আমাকে। এর লেগে কি আমার এই কথা শুনুন লাগবো? বইফু আমি বুঝাইছি, তুমি মনে হরতাছ কালা তোমার বুঝো হয়ে যাইব কা, তুমি কোনো চিন্তা করো না যে আমি কালো সহলি যাইম গা। খালা কি ধরনের কথা বলতেছে, এই তুমি কিছু বলো না কেন? খালা আমার তো মা নেই, আপনি তো আমার মায়ের মতোই, কেন আমিও চাই আপনি এখানে থাকেন, আমার খুব ভালো লাগে আপনি থাকেন, কিন্তু উনি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। খালা আমি একটা কথা বলি, আমারও তো মানে তুমি তো আমার মা, মা হলে কেন থাকতো না? আমি একটা কথা বললাম, কখনো তোমার খারাপ চাই না, তুমি যেরকম আমাকে কখনো খালা একদম নিচে রাখো না, পিঁপড়ে খাবে ঠিক, আমিও কখনো জানি তুমি অবহেলিত হও, তুমি যে খালা বয়স হচ্ছে, তুমি যে মা নাই বাবা নাই একটা বাচ্চাকে একদম আগলে রাখছো, দুদিন পর বড় হচ্ছে না, ওর বিয়ে হবে, ও বিয়ে হয়ে যদি শ্বশুর বাড়িতে চলে যায় তুমি কি সাথে সাথে যাবা? ও মেয়েকে খারাপ বলবে না? তখন তোমার লোক কোথায় পাবো কথা বলার, আর কি হবে ওর? কিন্তু রুমা, খালা আমি একটা কথা বলি, রুমা তো আমার বোন না, তুমি বোন না বলছো না? ইনশাল্লাহ 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 ওর লেখাপড়া ওর বিয়ে শাদি আমরা আছি না, আমরা করে দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যদি খারাপ না লাগে এমনভাবে রাখবো যে তোমার আশেপাশে চোখের সামনে যেন থাকে, ঠিক আছে? খালা আমরা ওকে একদম দেখে শুনে রাখবো। খালা আমরা খারাপ চাই তোমার, খারাপ চাই খালা। খালা খালা ওহো খালা খালা দুলাভাই আমাদের নতুন জামাই কিন্তু গতকাল রাতে একটা ভালো কথা বলছে। কি বলছে উনি? উনি বলেছেন যে মানুষের কপালে যা থাকবে সেটাই হবে, মানে কপালে যে থাকবে তাকেই বিয়ে করবে। কি বলছে? কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, মানে তাকেই সে বিয়ে করবে। আচ্ছা আপনি এটা বলছেন নাকি? আরে নতুন জামাই শিকারগুলো দেখি বলছে। কাজী সাহেব, এই বিষয়ে আপনার মত কি? জন্ম মৃত্যু দিয়ে সব আল্লাহ। বাহ, তা তো ভালো কথা বলছে ভাইজান। এখন যদি আপনার অনুমতি দেন তাহলে আমি এখন উঠবো, আমার আরেকটা জায়গায় বিয়ে আছে। ও
আরে আপনার বিয়ে তো না, বিয়ে গিয়ে পড়াইবেন। যেভাবে বিয়া শুরু হয়েছে কয়েকদিন পর তো বিয়া ছাড়া মানুষ খুঁজে পাওয়া যাবে না ভাই। আরে দিয়ে দেবো তো অফিসে চলে যাবে, ঠিক আছে ম্যানেজার চল চল। আমি পুলিশ শেখাতে দিতে পারতাম আমার হাত সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এর কি বিয়ের বয়স হচ্ছে? আর যদি আমি বিয়ে দিয়ে বাল্য বিবাহকে আমরা পছন্দ তোমারও ফাঁসতে পারতাম, তাহলে আমরা পুলিশ শেখাতে দিতে পারতাম না, পারতাম কিনা কিন্তু দেই নাই। আমি চিন্তা করছি ঠিক আছে, একটা লোক বিয়ে করতে চায় বয়স ডাজন ম্যাটার, কারণ আমার খালের বয়স খুব বেশি হয়েছে। অল্প বয়সে মেয়ে বিয়ে করতে ইচ্ছে করে, ঠান্ডা ঠান্ডা বিয়া একটা ঠান্ডা তোমাকে না ভাই এই যে বসো। এই দাদা আমি একটা কথা বলি, আমার লোক অন্য করে জানি ঘটন্ত বলছে ওমা হারামটা গেল কোন এই ঘটক এই ঠিক করে বাবা এটা আমার কত বড় সমস্যা। খালু 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 আপনাকে একটু কথা বলি, আপনাকে একটু কথা বলি খালু। এক্সকিউজ মি খালু কোন খালু আপনি 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 তুই কি বলছেন? কপালে যেটা লেখা আছে সেটাই হবে। ও ইয়ে আপনার যে মনোজ পড়লো সে কি বললো? জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আর আপনি যে যে সিগনেচার দিলেন, এই যে মেয়ের নাম লেখাছিল, কার নাম লেখাছিল? আমার খালার নাম লেখাছিল, তারে আপনি বিয়ে করছেন, সেই হিসেবে খালু বলতেছি। এর নাটক দেখলেন কোথায় আপনি? এখন যখন ডিভোর্স দিয়ে যান, যান অসুবিধা নেই। এই কত দিন দিন মোহর? আরে দেন মোহর কত টাকা? 11 লাখ আছে, 1101 টাকা। আমার খালা একটা মাইডিয়ার খালা, ঠিক আছে পড়া তোমরা ব্যাগে মিলিয়ে আর লোকের নাটক করছো কেন? আরে কোন নাটক না খালু, একটা কথা বলি, সে আমার মাটিতে রাখেনে উকুনে খাবে জন্য, না না পিঁপড়া খাবে জন্য, মাথায় রাখেনে উকুনে খাবে জন্য। আপনারে সে এমন ভাবে আদর করবে, আপনি উকুনেও খাবে না পিঁপড়াও খাবে না। আসেন তো খালু, না না আর আমার আপনার খালার না আমার খালার। আরে খালার আরে আমি আন্ডার সুস্থ মানুষ হিসেবে বলছি, না 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 বসেন না বসেন 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 বসেন। দেখো আমি আন্ডার 20 বিয়ে করতে চাইছিলাম। আই শুনুন আমি একটা কথা বলি, আপনি যে আন্ডার 20 বিয়ে করতে চাইছিলেন, আন্ডার 20 যদি আপনি বিয়ে করতেন, আর আপনার বয়স কত? আপনার তো হচ্ছে ওভার 50। এই যে মাঝখানে একটা গ্যাপ আছে না, সমাজে কি হচ্ছে, এই সমাজে অনেক বয়স্ক বয়স্ক লোক বাচ্চা বাচ্চা মেরে বিয়ে করে, তখন কি হয়, দুই দিন পরে লোকটা মারা যায়, তখন এই লোক মহিলার মেয়েটার কি হবে? বাচ্চা মেয়েটা অস্থির হয়ে যাবে না, বিধবা হয়ে যাবে, অথবা অন্য সময় অন্য কারোর সাথে রিলেশন করে। এগুলো তো ঠিক না। কবিরা কি লেখছে, অর্ধেক তার গড়িয়াছে নর, অর্ধেক তার নারী, সব কিছু মেলে করতে হবে। আর আপনি একটু সোজা হয়ে বসেন তো, আমি একটু কথা বলি। দেখেন খালু মনে করেন না, এই যে বাবা হারা মেয়েটা আজকে থেকে কিন্তু এই সংসারের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার খালা বিয়ে করে নাই জীবন, শুধু এই মেয়েটার জন্য আজকে থেকে আপনি হইতেছেন তার বাবা। এই বাবা ডাকো, ডাকো ডাকো বাবা। আমরা কিন্তু একটা হানিমুনে যাবো, একটা সুন্দর করে ছবি, সুন্দর 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 সবাই আমরা হানিমুনে সুন্দর করে যাবো। এদিকে এদিকে জানতে চেয়েছে।
এক্সান্ডার